আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীন ইসতাফা আম্মা বাদ। সকলে পড়ি, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম কাল কিতাবুলা রইব ফি, ওয়াকালা তাআলা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়াকালা তাআলা লাকাদ কানা লাকুম ফি رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه জোরে সোরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। প্রাণ খুলে পড়িবা লাগল না, সপ্ত সিন্ধু কল্লে আসে সুদূরে রাঘবান, নূরের আলোয় জলমল হল রজনীর আসমান, বেলা গেল বেদুইন আজ ভুলিয়া মহানন্দে করে উতু সব, বুলবুলি শোনে একই তানে গায়ে মাসুম নবীজির নাম, বেলা গেল লা ইলাহা ইল্লাল্লাহ।
এই কালে মার জন্যে রাসূল মার খেয়ে সন্তাই ফেলা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন এই কালে মার জন্যতে লা ইলাহা ইল্লাল্লাহ ঐতিহ্যবাহী ইসলামী যুব আন্দোলন মোহাম্মদপুর থানা শাখা ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল হালকা জিকির, ওয়াজ মাহফিল হালকা জিকির অত্যন্ত সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আহসান রুবেল, আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য মহোদয়, প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ, সুযোগ্য ছোট সাহেবজাদা আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল করিম সাহেব মাদ্দাজিল্লুল আলী, দিগার মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল এহতারাম হযরত উলামায়ে ইকরামগণ, সুধীমণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণপ্রিয় মধ্যে মুজাহিদ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতামা ও বোনের আল্লাহ শুকর, যে মহান আল্লাহ দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে বিভিন্ন এলাকার থেকে একত্রিত করে ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো আপনাদেরকে জুড়ে মিলিয়ে বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। প্রধান অতিথি আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল করিম সাহেব হুজুরের সুললিত কণ্ঠে কম সময় হলেও দিক নির্দেশনামূলক বক্তব্য শোনার মতো আল্লাহ তৌফিক দান করেছে। কমিটির নির্দেশ তথা প্রধান অতিথির পছন্দের সময়, যেহেতু উনি আমার রাহবার কামেলের আওলাদ, আমি মনে করি উনিও আমার মুর্শিদ, কি বলেন ঠিক না ঠিক? সেই হিসাবে ওনার স্বাস্থ্য এবং সুবিধার দিকে বিবেচনা করে ওনার পরে মাইক ধরতে হয়েছে, না হয়তো ওনার পরে মাইক ধরার উপযুক্ততা আমার নেই, আই নো নাথিং। এরপরেও ইন্তেজামিয়া কমিটি আপনাদের সামনে বসার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছেন, আমিও হাজির হয়ে গেছি, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। আর একটু জোরে বলেন, মানতে পারতেছি না কেন? হিম্মতের অভাবে। হিম্মত খুয়াইছি আকাম করিয়া, বুঝুন তো ভাষা।
এই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই, ফেন্সি, ইয়াবা, গাঁজা, মরফেন, পেথিডেন, তাস, পাশা, ক্যাসিনো, কন্য আর ক্যাসিনো কি সবাই বোঝে? ক্যাসিনো মনে করলে, ক্যাসিনো বললে অনেক বুড়েরা যারা আগের দিনের লোক, এই বাজানের মতো যারা বুড়ে, আমার বাপের পাশে মানুষ না, এরিম মানুষগুলো মনে করবে ক্যাসিনো বুঝি কোনো সাহাবি গুণাম। কি সত্য কথা কারণ ঠিক নেবে ঠিক, এই আকামের মধ্যে এরা জড়িত ছিল কোনোদিন জড়িত। এই ক্যাসিনো তো শুনতেছেন এই দুই মাস ধরিয়া, আড়াই মাস ধরিয়া, ওয়াজ অনেক জানি কিন্তু মানতে পারি না। এক বেচারা ঢাকার তোপখানা রোডে ডিম নিয়ে বসে রয়েছে গালের মধ্যে হাত দিয়া, সামনে ডিম পেপারের কার্টনে দেখছি, তো এক বেচারা এসে জিজ্ঞেস করতেছে, ভাই ডিম নিয়ে বসছো তুমি দোকানদার না? কয় জি হা। তা গালে হাত দিয়ে বসে রয়েছে কেন? গালে হাত দিয়ে বসে রয়েছে কেন, তোমার দরকার কি, তুমি আমার ব্যথা বুঝবা কি? চিন্তা করতেছি ডিমের মধ্যে কেমনে ভেজাল দিন। কথা বুঝছেন না বুঝেন? আর এক বেচারা কটুক রশি গলায়, সেরা রশি এনে খালি মোহাম্মদপুর টাউন হলের সামনে হাঁটে, এটা একটা উদাহরণ দিলাম। তো ওই ফার্মেসিওয়ালারা কয় যাই মেয়াদি গাও, গলায় রশি দিয়ে হাঁটো, ব্যাপার কি? আপনারা ওষুধ বেছেন বুঝবেন না এইসব কথা, কি হয়েছে? সব জিনিসে ভেজাল, এই জন্য মনের দুঃখে গলায় দড়ি দেওয়ার জন্য 10 টাকার দড়ি কিনছি মোহাম্মদপুর টাউন হল দিয়া। এই 10 টাকার দড়ি কিনা গাছের লগে ঝুলনা দিছি, দেখলাম দড়ি তো ভেজাল, মরতে পারলাম না, দড়ি সিজে গেছে। কথা বুঝছেন না বুঝেন না? আসলে কি এই অবস্থা চলছে না চলে না? চলছে না চলে নাই? আরে ভাই কিছু তো বুঝতে হবে, কিছু তো বুঝাইতে হবে, তো কি বুঝলাম আর কি বুঝাইলাম তাই তো বুঝলাম না। শতকরা 92 জন মুসলমানের দেশে 92 জন মুসলমান কিন্তু একটা নারা তাকবীর ধরে দিতে পারি না, কারণ কি? সামথিং রং, কিছু একটা হয়েছে, এরও কারণা এই রোগ আমার, বিনা কাসাবাত আমার হাতের কামাই, রাগ করতেছে না তো? কিছু কথাবার্তা বইলে লই তারপরে মূল দিকে যাইতে হইবে। এক লেখে শূন্য দিলে লাভ আছে, এক না লেখে শূন্য দিলে কোনো লাভ আছে? সারা দেশে অশান্তি ঠিক না? পেপার খুললে দেখবেন পেট্রোল দিছে, আগুন জ্বালাই দিছে, 86 বছর বুড়িয়া 6 বছরের মেয়ের সাথে জেনা করছে, বাপ নিজের জন্ম দেওয়া মেয়ের সাথে জেনা করছে, ঠিক না? ঠিক জোরে বলেন, ঠিক না? ঠিক এই সেই ঢাকা শহর, যেই শহরে ছেলেকে ইয়াবার টাকা মা দেয় না, এই কারণে মাকে নিজের হাতে জবাই দিছে। ঢাকার কথা বললাম, আমাদের গ্রাম দেশের কথা বলিনি, হইছে না হয় না? মৌলবীরা কিছু বলতে পারবেন না, বললি মৌলবীদের সাথে কোরআন দিয়ে পারবে না, হাদিস দিয়ে পারবে না, এজমা দিয়ে পারবে না, কেয়াস দিয়ে পারবে না, তফসির দিয়ে পারবে না, দাওয়াত দিয়ে পারবে না, জিকির দিয়ে পারবে না, কোনো কিছু দিয়ে পারবে না। যখন কোনো কিছু দিয়ে না পারবে তখন ওই টুপিওয়ালা জঙ্গিবাদ রাজা খান। স্লোগান দিয়ে না, স্লোগান দিয়ে না, এই স্লোগান দিলে আগামীকালের মাহফিলের পারমিশন পাইবেন না, বুঝছেন না বুঝছেন না? স্লোগান দিলে যদি দেয় যে মাঠ গরম, তাইলে হবে না? আরে এমন দিন তো আসতেছে ডিউ টু টাইম, বক্তা কি বক্তব্য দেবে তা আগে লেখা জমা দেবেন, তারপরে বক্তৃতার পারমিশন পাবেন। নট অনলি দ্যাট, এখানে শেষ না, আমি বইলে গেলাম, ইমাম সাহেবরা আছেন এখানে, শুক্রবার দিন জুমার খুতবায় কি বয়ান করবেন তা লেখে দিতে হবে, তারপরে বয়ান করতে পারবেন, কারণ সংখ্যা আমরা বেশি না মুসলমান, সংখ্যা তো বেশি, এই জন্য কপালে জনমের মতো আগুন লাগছে। রাগ করিয়েন না, আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। সমাজে এত দুর্নীতি কেন? কেউ থিওরি দিছে গরিবতার কারণে সমাজে দুর্নীতি হয়, কিসের কারণে? কেউ থিওরি দিছে যে অর্থনৈতিক দুরবস্থা সমাজ বিপর্যয়ের মূল,
আজকের দেখা যায় ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত তারা ধনী না গরিব? আল্লাহর কসম জোরে বলবেন, তাহলে গরিবতাই সমাজে দুর্নীতির মূল টানা। হলমার্কস কেলেঙ্কারি যারা করছে, ধনী না গরিব। আমার উপর রাগ হইলে কোনো সমস্যা নাই, যদি আমার কোনো কথা অবজেকশন থাকে স্টেজে বলবেন, আমি যাওয়ার আগে ক্ষমা চাইয়ে নেব। গরিবরা কি হলমার্কস কেলেঙ্কারি করছে? আচ্ছা, দেশের সম্পদ চুরি করে বিদেশে বাড়ি করছে তারা গরিব? জোরে কন। রাষ্ট্রীয় সম্পদ চুরি করছে তারা গরিব? জোরে কন। বিল্ডিংয়ে রডের পরিবর্তে টুনি দিছে, টুনি বুঝুন তো, আমরা বরিশালি ভাষায় টুনি কইছি, বাশ কি দিছে? চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। মানুষ মৃত্যুর সময় বলবে কে আসো কোথায় হেরিয়ে, তাই আজিকের মমসের দিন জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল, উঠি বসি হাঁটি করি ছুটা ছুটি চলিয়াছি দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি, হালাল তেজি হারামে মত্ত কেন রে হারাম খোর, জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। আমি আবার বলছি হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত, বলো যুবক, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, হায়াত তরুর শাখায় বসিয়া, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, সাদা কালো ইঁদুর পর্যন্ত, হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফল ফুল, সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল, লাভের আশায় কর্মে ব্যস্ত, লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছো আশার পিছু, জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু, কিতাব পড়ো কোরআন পড়ো পড়লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, কিতাব পড়ো কোরআন পড়ো কিতাব পড়ো কোরআন পড়ো পড়লি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপাল, অন্ধকারে পথের মাঝে চলছো ভায়া একা, মনের কোণে খেলছে তোমার কত আঁকা বাঁকা, সাদ্দাত সম পলকত মায় নাই কো ফেলিতে দিবে, কার মতো? জোরে সাদ্দাত সম পলকত মায়, এ ধনী এ গরিব এ কোটিপতি এ লাখপতি এ বিদ্যানে টাকা আলায় বাড়ি আলা গাড়ি আলাম, এ ওয়াজিনে বক্তায় পীরে মুরিদে মহাদ্দেশ মুক্তি সরকারি দল বিরোধী দল ক্ষমতার মালিক ক্ষমতার বাইরে, পিস্তলাওয়ালা গ্যানেডালা কেসিনোওয়ালা, ঠিক টেবে ঠিক, জোরে বলে সব শেষ, কত বাহাদুরি তো করছো কি বলেন, ঠিক নেবে ঠিক, টুপিয়ালা ভালো লাগে না, দাঁড়িয়ালা ভালো লাগে না, তবলিকালা ভালো লাগে না, ফিরের মরিদ ভালো লাগে না, পীর বুজুর্গ ভালো লাগে না, ইসলামী আন্দোলনের কর্মীদের ভালো লাগে না, যুব আন্দোলনের উদ্যোগে মাহফিল যেই যুবকগুলোয় মাহফিলের আঞ্জাম দেশে একটু চেহারার দিকে তাকাইয়ে দেখেন, বাংলাদেশের সিআইডি ডিআইবি এনএসআই সব আছে মাননীয় সরকার বাহাদুরের, এই যুব আন্দোলনের পিছু একটু লাগেন। আমি চ্যালেঞ্জ করে গেলাম আল্লাহর ফজল করমে, একটা ছেলের কাছে পিস্তল গ্রেনেড গাজা ইয়াবা তো দূরের কথা, একটা বাঁশের লাঠি পাবেন না, এই মানুষগুলো
একটা সোনার মানুষ গড়িয়ে দিয়ে গেছে, আল্লাহু আকবার। আজকের কসম করিয়া বলি, আল্লাহর কসম, হুজুররা বসা আছেন আলেম ওলামারা মসজিদের মধ্যে, বহুক্ষণ যাবত আমি মসজিদে বসা আছি, কত যুবকরা কয় হুজুর এই যে আমার পরিবর্তন দেখেন হুজুর, আমি ছিলাম সন্ত্রাসী, আজকের বস আজকে হুজুর আমি খারাপ লাইনে ছিলাম, কিন্তু আল্লাহ আমার সরমনের হুজুরেরও ছিলাম এই অবস্থা করছে। অন্তত 50 জনের উপরে ছেলেরা বলছে যুবক, আমি কসম করবো কেন আপনাদের সাথে, তো আমার ঠেকা বাঁধা নাই, কি কোন ভাই যান। আমি মনে মনে চিন্তা করছি, আফসোস করতেছি, হায় রে মুসলমানের কাজই তো ছিল এইটা, কিন্তু কই করতে তো পারলাম না। ঠিক নেবে ঠিক জোরে বলেন, অযুবক ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই গাজার পিছে, ইয়াবার পিছে, ফেন্সির পিছে, নেশার পিছনে যারা ঘোরো, শোন বন্ধু, আজকের আমি ওয়াজ এখনো শুরু করিনি, ওয়াজ করতেছি। এই যে সেরাজিকে দেখো, এই সেরাজি ই তোমাদের দেখে ইসলাম কবুল করেছে। তোমরা মুসলমানের ঘরে হইছো, তোমরা জন্মসূত্রে ইসলাম পাইছো, আমার আল্লাহ আমার গলায় কলেমা রশি লাগাইয়া তোমাদের স্টেজে বসাই দিছে। আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক কে? আমার মালিক আমার গলায় কোরআনের রশি লাগাইয়ে স্টেজে বসাই দিছে। যোগ্যতা তোর না সেরাজি, তোর মতো বহু সেরাজি ঢাকায় আছে, তোর চাইতে বেশি শিক্ষিত, তোর চাইতে অনেক সুন্দর, অনেক সুঠামদের অধিকারী, কিন্তু কই রে আমি আল্লাহরে সেজদা দিবার পারে না। একটা কথা মনে রাখবেন, যারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ তাদেরকে ইবাদতের তৌফিক দান করে। মনে থাকবেনই জোরে বলেন, বলবেন হুজুর কি শুকরিয়া আদায় করবো, যুব তোমরা শুকরিয়া আদায় করে, যুব আন্দোলনের ছেলেরা তোমরা আমার সন্তানের মতো, ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, মনে মনে বলো আমার মতো যুবক এখন জুয়ার মজলিসে, আমি তো মা ফেলে আলহামদুলিল্লাহ, আমার মতো যুবক ঘুমের ইঞ্জেকশন নিয়ে ঘুমায় গেছে, ঘুমাইবার পারে না, কিন্তু আমার আল্লাহ ঘরে দাঁড়িয়ে আমাকে আজকের মোহাম্মদপুরে, এটা কি মাঠ, এই মাঠের মধ্যে হাজির হওয়ার তৌফিক দিছে। 10 বার না 20 বার না বলতেই থাকো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার মতো মালিক আর হ। মালিক কে? আল্লাহ। আমার বন্ধুরা, তাই বলতেছিলাম গরিবতাই সমাজের অনাচারের মূল নাম, কি বলেন ঠিক নেবে ঠিক? সমাজ সমাজে অনাচার অবিচারের মূল হইল ক্যারেক্টার লস, চারিত্রিক চরিত্র খারাপ, কি বলেন ঠিক নেবে ঠিক? দুনিয়ার লোক কি বলেন সত্য না মিথ্যা? তাহলে বোঝা গেল যারা বলে গরিবতার কারণে দেশের মধ্যে দুর্নীতি, এটা মিথ্যা কথা। আর এক শ্রেণীর চিন্তাবিদ, এদেশে চিন্তাবিদদের কোনো অভাব নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এদেশে বুদ্ধিজীবীদের কোনো অভাব নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বুদ্ধির মনে ইঞ্জেকশনও পাওয়া যায় এখন, তা জানেন। তাহলে আমি একটা নিমু, বুদ্ধির ইঞ্জেকশন পাওয়া যায় জোরে কম। আমার দেশে এক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিমান মানে বোকা, আমার ডাক দেখে মামা কেমন আছে, আমি কিছু ভালো আছো, তুই ভালো আছো? কয় মামা আমি ভালো আছি, আপনি যান কই, আমি ঢাকায় ওয়াশ করতে যাই। কয় মামা আজকিরে আসবেন? আমি এখন ঢাকা গেলে আবার আজকিরে আসা যায়? কয় মামা আপনি কি একা ওয়াশ করতে যান না ভাবিরও লই যান? আমি ভাবি বা কইলি কারে, মামা বা কইলি কারে? আমারে কয় মামা, আমার বউরে কয় ভাবি। বাংলাদেশে এরকম কিছু নেতাও আছে, সকালে কি কয় বিকেলে মনে থাকে, দরে বললে কয় একটা সুন্দর সুন্দর ভালো ভালো এক্সেলেন্ট এক্সেলেন্ট, সো গুড সো গুড সো গুড সো গুড, দরে বনে না ভালো না, ইশারায় বুঝে লিখবেন কি ঠিক নেবে ঠিক? একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, কয় কিচ্ছু নাই কিচ্ছু নাই, সব উলাইছে বিকেলবেলা মিললে গেছে, দেখি যে আল সোনার যুগ বাংলাদেশ, বুঝছেন না বুঝছেন না, যারা বোঝার না বুঝছে ভালাইছে কি ঠিক নেবে ঠিক? দরে বনে না বিবৃতি দাও, দরে বনছে ফেরেস্তা, কথা কি বুঝতেছেন আমার কথা?
ওয়া শুরু করবো আরো পরে দেরি আছে বুঝছেন। আর এক শ্রেণীর লোকের থিওরি হইল গরিবতা সমাজে বিশৃঙ্খলার মূল, গরিবতা। এখানে আমার প্রশ্ন আপনাদের কাছে, যারা বলে গরিবতা সমাজে অনাচারের মূল, তাহলে গরিবতা দূর করতে হলে সুদ ভিত্তিক ব্যবস্থা চালু করো, এনজিওদের কাছ থেকে মোটা অঙ্কের সুদ না, সুদ দাও, ব্যবসা বাণিজ্য করো, সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বেশি বেশি করো, মানুষ স্বাবলম্বী হবে, অনাচার দূর হয়ে যাবে। এক শ্রেণীর লোকের থিওরি। আমি জিজ্ঞেস করি, সমাজে যত অনাচার যত অবিচার, এই যারা আর্থিক দুর্বল তারা করছে না যারা আর্থিক সবল তারা করছে? হুমকি দেয় কারা? যাদের টাকা আছে তারা না গরিবে? টাকাওয়ালারা। দুর্নীতি করে কারা? টাকাওয়ালারা। রাগবেন না, অসুবিধা নেই। কারা? তাহলে অর্থনৈতিক দুরবস্থা সমাজে অনাচারের মূল একটা মিথ্যে কথা। আমাদের চাইতে পৃথিবীতে অনেক গরিব দেশ আছে, আছে নাই? তাহলে এই অর্থনৈতিক দুরবস্থার কথা বললাম মানুষকে ধোকা দিয়া, এদেশের মহিলাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। কোন অধিকার? এটাও প্রাসঙ্গিক বলে রাখা লাগে, মহিলাদের সমান বলে অধিকার। সমান অধিকার হলে আমার একটা সুবিধা হইতো, আমি ওয়াশ করতে করতে কষ্ট করতে করতে আমি আগের চাইতে শুভ হয়ে গেছি, দেখেন না? ডায়াবেটিস হয়েছে, বিভিন্ন সমস্যা আছে শরীরের মধ্যে। আমি চিন্তা করছি যে সমান যদি অধিকার হইতে তাহলে আমার একটু সুবিধা হইতে, আমি আগামীকাল বাসায় যাই আর সাত দিনের জন্য আমার ম্যাডামেরে পাঠাই দিতাম। সমান অধিকার তো, আমি সাত দিন ওয়াশ করছি, তুমিও সাত দিন ওয়াশ কর, কোনো অসুবিধা কি? কিন্তু আসলে কি এটা সম্ভব? জোরে বলেন, ইসলাম মহিলাদের অধিকার বেশি দিস, পুরুষের দায়িত্ব বেশি দিস। অধিকার আর দায়িত্ব দুটো বাংলা শব্দ, এইটাও যারা বোঝে না, হ্যাঁ তো আমার দেশে সকালে মামা বিকেলে বৌরে কয় ভাবি, কি এই অবস্থার লোক নজর? অধিকার আর দায়িত্ব কি আব্বা এক? একটা হলো অধিকার আর একটা হলো দায়িত্ব। মহিলার অধিকার বেশি, পুরুষের দায়িত্ব বেশি। আপনাদের দেশে কোদাল চিনেন? কোদাল বানায় কি দিয়া? খন্তা, গাছ কাটা দা, হামার, তারপরে করাত, এই যত জিনিস আছে এইগুলা, কাশি, বাংলাদা, বডি, কোরআন গাছ, এই নিরানি লোহা। আপনাদের দেশে মহিলাদের কানের অলংকার লোহা, সর্বনাশ, কানের ঝুমুর সোনা, নাকের ডাইল, কপালের টিকলি, গলার নেকলেস, হাতের ছুরি, পায়ের গুলুয়া, এগুলো সব সোনা, ঠিক না? ঠিক, এগুলো সোনা, এগুলো কি সোনা? তো সোনা কানে থাকে, দায়িত্ব কম না? কোনো কাজ আছে? লোহা দা হয়েছেও, গাছ কাটে, কুড়াল কাটে, সব বিভিন্ন কাঠ কাটে, ঠিক না? ঠিক, লোহার দাম কম কাম বেশি, স্বর্ণের দাম বেশি কাম কম, কথাটা মনে থাকবে নি? লোহার দাম কম কাম বেশি, স্বর্ণের দাম বেশি কাম কম। পুরুষের দায়িত্ব বেশি, কাজ বেশি, মহিলার দায়িত্ব, মহিলার অধিকার বেশি, দায়িত্ব কম। আমাদের দেশে খেজুর গাছ কাটে, এখন আপনাদের দেশে আছে কিনা খেজুর গাছ জানি না, এ পুরুষে না মহিলা? পুরুষে কাটে। খেজুর গাছ যদি মহিলারা কাটতে দেন পারবে? ড্রাইভিং করতে দিলে, এখন আপনারা কবি যুজুর সৌদি আরব তো ড্রাইভিং করে মহিলারা, এই সৌদি আরব আমাদের কোনো মডেল না, আমাদের মডেল কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। আমরা কোন ব্যক্তি, কোন দেশ কি করলো তা কি বলছে? আল্লাহ নবী বলছে, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লুমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূল। ঠিক আছে নি হুজুর? তাহলে আমাদের কোনো মডেল না, কোনো ব্যক্তি না, কোনো পীর সাহেব না, কি বলেন ঠিক না? ঠিক, কোনো নেতা না, আমাদের লিডার, আমরা নেতা মানি আমরা মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার সিরাত, তার সুরাত, তার কামাই, তার খরচ, তার লেন, তার দেন, তার কথা মতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অর্থাৎ এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে দিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিভাবে চলতে চালাইতে হবে তা ইনকর্পোরেটেড আল কোরআন, কোরআনের মধ্যে অন্তর্নিহিত। যাই হোক, অনেক দূরে এসে গেছি, বিরক্ত হইবেন না তো? তাহলে অর্থনৈতিক দুরবস্থা সমাজের অনাচারের মূল, এটাও ঠিক না? ঠিক নেবে? ঠিক, এ কথাটাও কি মিথ্যা? এ কথাটাও কি? এরপর সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেনিন,
সমাজতন্ত্র করেন না আপনারা, আপনারা সমাজতন্ত্র করেন আমার উপর খেপবেন না, স্টেজে এসে বসেন, আপনার আমি টোকিং করবো মাহফিলের শেষে, এ লোকেরা সাক্ষী থাকবে, ঠকাই দিতে পারলে আমিও কাল থেকে সমাজতন্ত্র করব। আর যদি ঠকাইতে না পারেন আগামীকাল থেকে আপনাকে ইসলামতন্ত্র করতে হবে। এই ক্যান চ্যালেঞ্জ কি বলেন, ঠিক নেবে ঠিক? আরে নেপোলিয়নের মতো মানুষ বলছে, আই হোপ দি টাইম ইজ নট ফার হোয়েন আই শ্যাল বি এবল টু ইউনিটি অল দি ওয়াইজ অ্যান্ড এডুকেটেড ম্যান অফ দি ওয়ার্ল্ড ইজ ইন বেজ এ প্রিন্সিপাল অফ দি কোরআন হু ইজ অ্যালং আর ট্রু অ্যান্ড হু ইজ অ্যালং ক্যান লিড ম্যান টু হ্যাপিনেস। সেদিন বেশি দূরে নাই, মস্তানি করিও না, রাহাজানি করিও না, টুপিওয়ালার দিকে কানাইয়ে তাকাইও না, মারার চেষ্টা করিও না, মিথ্যা মামলায় জড়াইও না, অযথা টুপিওয়ালাদেরকে বাধা দিও না। নেপোলিয়নের মতো একজন অমুসলিম বলছে, আমি আশাবাদী সেদিন বেশি দূরে নয় যেদিন পৃথিবীর অশান্তির বেলা জ্বালা নিমজ্জিত লোকগুলা কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কোথায় আত্মসমর্পণ করবে? এই বক্তব্যটা আমার না, কোন মুসলিম মানুষের না, নেপোলিয়ন বোনাপার্ট অমুসলিমের বক্তব্য। হেয়ার আফটার আই উইল নট টক মাচ উইথ ইউ, বলে আমি এরপরে আর বেশি কথা বলতে চাই না, আমি বলতে চাই এতটুকু, অশান্তির থেকে মুক্তির জন্য কোরআনের কাছে আসতে হবে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল? তাহলে বুঝতে পারলাম, মিস্টার লেলিন সমাজতন্ত্রের প্রবর্তক, উনি থিওরি দিছে কি? শেষ কথায় আসি, উনি থিওরি দিছে যে পৃথিবীতে অনাচার অবিচার নৈরাজ্য দুর্নীতির মূল হইল পার্সোনাল প্রপার্টি ইজ দি রুট অফ অল করাপশন। শিক্ষিত সমাজ, ব্যক্তি সম্পদ সব অপরাধের মূল। তাহলে সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেলিন সাহেবের থিওরি হইল সমস্ত ব্যক্তি সম্পদ, সমস্ত ব্যক্তি সম্পদ সরকারের কাছে জমা দাও। সমস্ত ব্যক্তি সম্পদ কার কাছে জমা দাও? সরকারকে জমা দাও, নিজের বলতে কিছু রাইখো না, ইঞ্জিনিয়ার সাহেবের টাকাও জমা দাও, ডাক্তার সাহেবের টাকাও জমা দাও, ভ্যানালার টাকাও জমা দাও, কোটিপতির টাকাও জমা দাও, প্রাইম মিনিস্টার টাকাও সরকারের জমা দাও, প্রেসিডেন্টের টাকাও সরকারকে জমা দাও, ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী মন্ত্রী তো আর অভাব নাই বাংলাদেশে, কি বলেন ঠিক? সব মন্ত্রীকে টাকা জমা দাও, চেয়ারম্যান মেম্বার চকিদার সবাই টাকা জমা দাও, আপন বলতে কিছু রাখো না, সরকার তোমার সব কিছু সমাধান করবে, জোরে কর না উজুবিল্লাহ। নিজের কাছে যদি কিছু না থাকে, সব যদি সরকারি ফান্ডে জমা থাকে, মিস্টার লেলিন বলেন তাইলে এই সমাজ থেকে সমস্ত অনাচার দূর হয়ে যাবে, দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না, ক্যাসিনো ব্যবসা থাকবে না, ডাকাতি থাকবে না, খুন খারাপি থাকবে না, সন্তান মাকে জবাই দেবে না, পুলিশ অফিসার ওই যে ওই সিঁড়ি তার মা তার বাবাকে জবাই দিয়েছে ওই সিস্টেমও আর কি থাকবে না, 100 বছরীয় বুড়িয়া 6 বছরীয় মেয়ের সাথে জেনা করবে না, 87 বছরীয় বুড়িয়া 7 বছরের মেয়ের সাথে জেনা করবে না, মেয়েটিকে ডেকে নিয়ে গায়ে পেট্রোল দিয়ে জ্বালাইয়ে দিবে না, এই ঢাকার কেরানীগঞ্জে বিয়ের প্রস্তাব দিয়েছে যুবক, এই মেয়েটি রাজি হয় না, মেয়ের বাবা রাজি হয় না, এই জন্য মেয়েটিকে অন্যত্র বিবাহ দিছে, সেই বিবাহের কমিউনিটি সেন্টারে ঢুকে ওই ছেলে মেয়ের বাবাকে কোপাইয়া ওখানে টুকরো টুকরো করছে, সত্য না মিথ্যা? বলে এটাও থাকবে না, কার থিওরি? সমাজতন্ত্রের প্রবর্তক মিস্টার লেলিনের থিওরি। আজকের দুনিয়ায় কষ্ট হবে না তো আপনাদের? আজকের দুনিয়াতে চিন্তাবিদ দার্শনিক সাহিত্যিক কবি সব আলেম ওলামা সারা বিশ্ব চিন্তা করে দেখলো লেলিনের এই থিওরি ইনসানের জন্য তো প্রযোজ্যই না, কুকুরের জন্যও প্রযোজ্য না। বুঝাইতে পারিনি মনে হয়, ইনসান মানে মানুষ, এই থিওরি মানুষের জন্য তো প্রযোজ্যই না, একটা কুকুরের জন্য এই থিওরি প্রযোজ্য না। লেলিনের মূর্তি ডাস্টবিনে ফেলাইছে, ঠিক না? ঠিক, লেলিনের থিওরিও ডাস্টবিনে ফেলাইছে, সমাজতন্ত্রের প্রবর্তকের থিওরি ডাস্টবিনে ফেলে দিছে। কি বলছে? পার্সোনাল প্রপার্টি ইজ দি রুট অফ অল করাপশন। তাহলে এই যুগের মানুষ আজকের মাহফিলের সভাপতির পক্ষ থেকে জিজ্ঞেস করতে চাই, কুকুরের কি কোনো ব্যক্তি সম্পত্তি আছে? না। বিড়ালের? না। শূকরের? না। বাঘের? না। ছাগলের? না। আছে? না। আপনাদের ঢাকার মোহাম্মদপুরে কুকুরে কুকুরে ঝগড়া হয় না? হয় না। তাহলে কুকুরের ব্যক্তি সম্পত্তি নাই, ঝগড়া করলে কেন? লেলিন সাহেব থাকলে জিজ্ঞেস করতাম। কুকুরের কোনো ব্যক্তি সব পার্সোনাল প্রপার্টি আছে? তো পার্সোনাল প্রপার্টি ইজ দি রুট অফ অল করাপশন যদি হয়, তাহলে কুকুরের কোনো ব্যক্তি সম্পত্তি নাই, কিন্তু কুকুরে ঝগড়া করে না? করে না। এ লাল দাড়িয়ালারা কথা কয় না, কয় করে না? না না, হাজারিবাগের কুকুরে ঝগড়া করে না, মিল্লে ঘুমায় বিড়াল, এটা আমার না না হয়, বিড়ালে ঝগড়া করে? করে না। গরুতে? গরুতে করে না? করে না।
তাহলে লেনিনের থিওরিও শেষ। এবার থিওরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী কি বলছে? আমার নবী বলছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়ার মহব্বত সব অনাচারের মূল। দিস ইজ দা রাইট, জোরে কোন আলহামদুলিল্লাহ, দিস ইজ দা ট্রুথ, এটাই সত্য। আজকে দুনিয়ায় লোভের কারণে ব্যবসা করে, সেখানে অবৈধ ব্যবসা করে, লোভের কারণে মাকে হত্যা করে, লোভের কারণে ভাইকে ঠকায়, লোভের কারণে মাপে কমবে, লোভ লালসার কারণে দুনিয়ার মহব্বতের কারণে মিথ্যা কথা বলে, লোভ লালসার কারণে ওজনে কমবে। ঠিক না? ঠিক। আজকে দুনিয়ার মধ্যে সারা বিশ্বে অমুসলিমরাও ডাইরেক্ট অর ইনডাইরেক্ট তারা বলতেছে আল্লাহু আকবার। একসময় ভারতের কংগ্রেস প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর বাবা, ওনার বাবার নাম কি ছিল? জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু এক জনসভার মধ্যে বলছে, আমার কাছে রেফারেন্স আছে, ওনার কাছে অনেক বিশাল এক জনসভার মধ্যে ওনার কাছে অনেকগুলো দাবি দেওয়া করছে, উনি একটার পর একটা দাবি দেখতেছে, দাঁড়িয়ে বলেন এত দাবি মানা আমার পক্ষে সম্ভব না, দুনিয়ার কোনো নেতার পক্ষে সম্ভব না। এই দাবি মানার মতো মুসলমানদের একটা লিডার ছিল, তিনি সাইয়েদনা হযরত ওমর। বেটা তো ওমরের কাছে দিলে সমাধান হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওমরের মতো ব্যক্তি যদি নেতা হইতো এই সমস্যার সমাধান দেওয়া হইতো, আমি জওহরলাল নেহরুর পক্ষে এত সমস্যার সমাধান দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। ওমর তো নবীর সাহাবি, যে ওমর নবীজিকে দ্বিখণ্ডি করতে দ্বিখণ্ডিত করতে রওনা হয়েছিল, সেই ওমর সোনা মানুষে পরিণত হয়েছে, শুধু সোনার মানুষে পরিণত হয় নাই, সেই ওমরকে আমার নবী বলছেন, আমার নবী বলছেন, আমার নবী বলছেন, আমার আবুবকর, আমার ওমর, আমার ওসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আব মুহাজির মক্কি, আমার আবু উবাইদ ইবনুল জাররা জান্নাতি, নৈকমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিকারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর, ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর, মাগের বেতে শুনিয়া যান, এর সাথে জমাত হওরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির উসু করি মুসলমান, নয়া জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। এ যুবক, যুব আন্দোলন উদ্যোগে মাহফিল না? ও যুবক, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম এই মক্কার ছাগল ভেড়ার দুধ দোয়াইতাম, আমি ছিলাম সন্ত্রাসী, আমি ওমর টাকার লোভে উট পুরস্কারের লোভে রহমতের রসুলকে দ্বিখণ্ডিত করতে রওনা হয়েছিলাম, দুনিয়াবাসী দেখো আমি ওমর একদিন, আমার বয়স 17 বছর, হযরত ওমর বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বয়স 17 বছর, আমি 17 বছর বয়সে আমার বাবা খাত্তাব আমার হাতে এক পাল ছাগল দিছে, ছাগল বুঝুন তো, ছাগল দিছে, এ ওমর ছাগল চরাও মরুভূমিতে, আমি ওমর ছাগল চরাইতাম, ছাগল চরান কোনো খারাপ কাজ না, দুনিয়ায় আদম আলাইহিস সালাম থেকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যেই নবী জীবনে একবার ছাগল চরায় নাই। আমার মনের মধ্যে প্রশ্ন জাগছে, পয়গাম্বরদের দ্বারা আল্লাহ ছাগল চালাইলো কেন? এতদিন বুঝি নাই, এখন বুঝছি, ছাগলের ছাগল বড় বেখাপ্পা জান, ছাগলে খামি, বুঝুন তো। আমার দেশে এক ছাগল পালতে এক মুন্সি সাহেব, নাম মজিদ মুন্সি, আসল বর্ষার দিনে ছাগলের দুই টান দিছে, কয় আর ছাগল নাই, ছাগল একের নিজ দেখিয়ে দিছে, মুন্সি সাহেব টানে আর মুন্সি সাহেব নাই মারা গেছে কয়েকদিন আগে, মুন্সি সাহেবকে আয় আর ছাগলে কয় না, শেষ পর্যন্ত ছাগলের দড়িলে মুন্সি যে সিতুই ওদিকে বেরিয়ে গেছে, ছাগল দৌড়,
কিন্তু ছাগল সোজা হয় না। এই যে নবীগো তার আল্লাহ ছাগল ফাইলাইয়া দেখাইছে যে আগে ছাগল ফাইলে ইনসান পালান শিখানো। এই যে সব সাহাবীরাও জীবনের কোনো না কোনো সময় ছাগল ফলছে, বুঝুন তো, ছাগল ফলা বিরাট একটা বলা। পৃথিবীতে ছাগল পরিচ্ছন্ন, বৃষ্টি শুরু হলে ছাগল দেখবেন না রাস্তায় ভেজে, গরু ভেজতে পারে, ছাগল দৌড়িয়ে যাইয়া জুয়েলারির মধ্যে ঢুকে যাইবে, জুয়েলার ছাগল এদিকটা কাপড়ের দোকান লাভ দিয়ে উঠে কাপড় ডেক্সের উপর দাঁড়ায় ইউজ ঠিক নেবে ঠিক। ছাগল লাখার ছাগল হলে পরিচ্ছন্ন প্রাণী, ও কাদা কোদার মধ্যে পছন্দ করে না, হলে এই কানের মধ্যে বাড়ি মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এক পা ছাগল নিয়ে মরুভূমিতে গেছি, কিন্তু ছাগল পা ছাড়িয়ে দিয়া আমি ঘাস খাওয়াইতেছি, কিন্তু দেখি সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, ছাগলগুলারে আমি একত্র করার জন্য আবার বাড়িতে নিয়ে যাবো। তাই রশি নিয়ে ছাগলগুলারে বান্ধি, দুইটা বান্ধি তিনটে দৌড় দিয়ে, ছয়টা বান্ধি দুইটা দৌড় দিয়ে, আব্বা যে পরিমাণ ছাগল দিয়ে দিচ্ছে এই পরিমাণ ছাগল নিতে নিতে আমার সন্ধ্যার বেশি হয়ে গেছে, তবু আমি ছাগল সমন্বয় করতে পারি নাই। ভালো করে বুঝছেন, সমন্বয় করা বড় কঠিন, কি ঠিক নেবে ঠিক, কেমনে সমন্বয় করবো? উনি পীর হয়ে আবার রাজনীতি করবে কেন? বলে কারা? মুসলমানেরা। আমি কিন্তু কোনো দলের নাম বলিনি, খবরদার। পীর হইয়া রাজনীতি করবে কেন? বলে কারা? এই মুসলমান টুপিয়ালা, এই দাঁড়িয়ালা, এই পাগড়িয়ালা, ঠিক নেবে ঠিক ধরে বলেন। এই প্রসঙ্গে আমার একটু কথা আছে, বলবো। এই যে গাছ কাটে বাঁশ কাটে, কুড়াল দিয়ে কাটে না? কুড়াল চেন তো? আপনারা একটু শুদ্ধ ভাষায় বলেন কুঠার, আমরাও কুঠারি বলি, তবে বরিশালের ভাষায় ওয়াজ করি, এটা একটা বরকত আলাদা। কারণ আমাদের দেশের লোকেরা দেশেরই খুব ভালোবাসে, কিন্তু ছেলের বিয়ার জন্য পাঞ্জাবি সেট কিনে আনে ডেনমার্কের। রাষ্ট্রীয় নেতারা দেশকে ভালোবাসি, দেশের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু নাস্তা করে সকালবেলা আমেরিকার থেকে আনায়, থাইল্যান্ডের পানি খায়, ইংল্যান্ডের জামা গায়ে দেয়, ভুটানের জুতা পায় দেয়, এরা বলে দেশেরই ভালোবাসে। ধরবে আল্লাহ, ধরি 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 না ধরলে তোরে। যুব আন্দোলনের মাহফিল না, চিৎকার মারবেন মার সদরঘাট খবর হইতে হইবে। ধরি 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 না ধরলে তোরে, আরো জোরে ধরি 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 না। আমি বলি নাই, আপনারাও বলেন, এটা আল্লাহ বলছে। আমি নমরুদকে ধরছি, কারুনকে ধরছি, আবু জেলকে ধরছি, আবু লাহাবকে ধরছি, এই জন্য আমি বাংলায় আমার বইয়ের মধ্যে লিখে দিছি, কোথা নমরুদ কোথা ফেরাউন, সাদ্দাত আজি কোথা, রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা। মহাধনবান মণিকাঞ্চন আসিল না কোনো কাজে, শত তো আজা ভুগিছে তাহারা আধার কবর মাঝে। এই নমরুদের গোষ্ঠী মশা দিয়ে নিফাত করছে, মৌলবীদের যারা আঙ্গুল দেখাও, যে দেখান, এতে যারা বাজবেন সব বাজবেন, কোনো সমস্যা নেই। নৈক মোরা ভোগ বিলাসের কাম্য মোদের শাহাদাতের, ভিকারী দিবসে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে ঝড় তুফান। আমাদের মৃত্যুর ভয় দেখাইও না, এ অফিসার খবরদার ভয় দেখাইও না। তুমি কার ইঙ্গিতে অন্যায় করো মনে রাখিয়া দিও, তুমিও কিন্তু শুইয়া পড়বা, কি বলেন ঠিক নেবে ঠিক, তোমারও কিন্তু ডায়াবেটিস আছে, তোমারও কিন্তু হার্ট ব্লক আছে, তোমারও কিন্তু কিডনি খারাপ হয়ে গেছে, তোমারও কিন্তু চোখে চশমা লাগে, তোর ফোলাটারে আল্লাহ বোবা বানাইয়ে দেবে, কোনো অলি আল্লাহর অন্তরে আঘাত দিলে তোর ফোলা থাকবে না, তোর ছেলেটা বোবা হয়ে যাবে, তোর ছেলে কয়েকদিন 18 বছর বয়সে বলবে আমার ব্লক, আব্বা আমার ওপেন হার্ট সার্জারি করতে সিঙ্গাপুরে পাঠাও, একসাথে 30 লক্ষ টাকা লাগবে, সেই দিন বুঝবি কত ধানে কত চাল, রাগ করিয়ে না আমার কবল কথা ঠিক নেবে ঠিক। বরঞ্চ আমাদের দিকে আঙ্গুল না দিয়ে আল্লাহকে ভয় করো। কারে ভয় করবেন জোরে বলেন। একদিন বিয়ার সাজন সাজবে সবাই, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বলো একদিন বিয়ার সাজন সাজবে সবাই, কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, বলো কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, একদিন বিয়ার সাজন সাজবে সবাই, বিয়ার সাজন কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে আপা, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে ভাবি, কেউ বা দুদিন পর, কেউ বা দুদিন আগে চাচা, কেউ বা দুদিন পর, সবাই কইছি। আপা বোঝেন না, ভাবি বোঝেননি,
ওই যে ভাবি জেলখানায় কান্দে, ঠিক না বেটি? কান্দে না, কান্দে না। আর সাসাই মরিয়ে গেছে, এটি মরিয়ে গেছি, বলেন ঠিক না বেটি? কেউ বা দুদিন আগে যাইবে, কেউ বা দুদিন পর, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমার সময়া রাখবে তোমারই উঠানে। বলো, কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমার সময়া রাখবে তোমারই উঠানে। কারণিয়া মস্তানি করো, হুঙ্কার লাগা। আল্লাহ বলে, দেখ দুনিয়ার মানুষ, আমি নমরুদের শোয়াইছি ল্যাংরা মশা দিয়া, মশা আবার পাও ভাঙ্গা। আল্লাহ বলেন, শোন, আমি আল্লাহ ধরছি কেমন? বলেন, ইন্না বাদশা রাব্বিকা নাশাদীদ, আমার ধরা বড় মারাত্মক। আমি নমরুদকে ধরছি, কারুনের ধরছি, সাদ্দাতের ধরছি, আবু জাহেলের ধরছি, আবু লাহাবের ধরছি, উৎপারে ধরছি, সাইবারে ধরছি, এমনকি বর্তমান প্রজন্মের। শোন, আমাদের উপর খেইফো না, আমেরিকার প্রেসিডেন্ট বর্তমানের ডোনাল্ড ট্রাম্প, না ডেরাম, এই ট্রাম্পের আগে আসলে বারাকা ওবামা, বারাকার ওবামার আসলে ডব্লিউ বুশ, ডব্লিউ বুশের আগে আসলে ক্লিন্টন, ক্লিন্টনের আগে আসলে জর্জ বুশ, কি বলেন ঠিক নেবে ঠিক? এই বর্তমান ট্রাম্পের আগে উনি আসলে বারাকা ওবামা, বারাকা ওবামার আগে আসলে ডব্লিউ বুশ। ওই ডব্লিউ বুশ ইরাকের মধ্যে নিশ্চিত নিরাপত্তা একটা কনফারেন্স করতেছে, ইরাক জীবনে আমরা অনেকেই যাই নাই, দেখিও নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু ইরাকের জমিনেরটা ছিল 60,000 নবী অলির মাজার, জোরে কন সুবহানাল্লাহ। এ বরফির আব্দুল কাদের জেলানি, আবু সালে সঙ্গে, আবু সালে মুসা জঙ্গি, ইমাম আবু হানিফার কবর ইরাকের জমিনের মধ্যে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ যেই জমিনের মধ্যে শুয়ে থাকে, বাংলাদেশের জমিনের মধ্যে মোহাম্মদুল্লাহ হাফিজি শুয়ে রয়েছে, এই জমিনের তাসির আছে, এই জমিনের মধ্যে শাহজালাল রহমাতুল্লাহ শুয়ে আছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী কাজ শুরু করলে শাহজালালের কবর জিয়ারত করে শুরু করছে, বিরোধী দলের নেত্রী উনিও যদি নির্বাচনী কাজ শুরু করছে, শাহজালাল রহমাতুল্লাহ কবর জিয়ারত করে শুরু করছে, সাসা মেয়ে যখন ছিল নির্বাচনী কাজ শুরু করছে, শাহজালাল রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে শুরু করছে, শাহজালাল রহমাতুল্লাহ মাজারের এতই যদি জহুরা মনে করো, আমরাই তো শাহজালালের উত্তর সুরি, আমাদের কেন স্তব্ধ করতে চাই? কি বানাই বললাম না, বানাই বলছি নাকি? আর কোনো রাজনীতি ওয়াজ করছি? আমার ওয়াজের মধ্যে কোনো রাজনীতি নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? বুঝছেন না, বুঝেন নাই? শাহজালাল রহমাতুল্লাহ আমাদের দল না, তোমাকে কেসিনো ব্যবসা যারা কারো তাগো দল, মুখিল্লা কন্যা কাগো দল, আমাগো দল, কি বলেন ঠিক নেবে ঠিক? এরে বন্ধু সাবধান হুশিয়ার, আল্লাহ ধরা বড় মুশকিল। এই ডব্লিউ বুশ ইরাকের জমিনের মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তায় কনফারেন্স করতেছে, ইন দি মিন টাইম ওই দেশের একজন সাংবাদিক জোতা কইলার টাস করে মারছে, টিভিতে দেখছি আমি। আপনার বলবো, হুজুর টিভি দেখতে গেলেন? কারণ টিভি আমি দেখি না, টিভি দেখার আমার অভ্যাস নাই, আর এখন টিভি দেখা লাগেও না, সবাই টিভি মোবাইলের মধ্যে, কি বলেন ঠিক নেই ঠিক? এই যে জোতার বাড়িটা খাইলো, এই ঘটনা আমার দেখতে হবে, কারণ না যাই না কিছু বলা যায় না। আমি তসলিমা নাসরিনের সব বইগুলো পড়ছি, কারণ আমাকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করে তসলিমা কি কইছে কোন বইয়ের মধ্যে, আমি বলতে হইবে, কি বলেন ঠিক নেবে ঠিক? না জানিয়া ধোয়া তুললে কাজ হইবে না, সত্য না মিথ্যাম। আমি দেখলাম টিভি দেখতে গেছি, এই জুতাটা মারছে, এই ডব্লিউ বুশ সাহেব মাথাটা সরাই ফেলাইছে। তখন আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে, গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, গাহকে দ্বারা মুলকে বকশি গা সাহারা চুগাদার, হাজবর আইনি মে নামে দরবাদর হায়রা কুনি, নারায় তাকবীর স্লোগান দিয়ে তোর মতো সিরাজির স্টেজ উঠাইতে পারি, আবার জোতার মালা গলায় দিয়ে স্টেজ থেকে নামাই নিতে পারি, সিরাজি তুই বাহাদুরি করিস না। এরে চিন্তা করলাম, হায় রে, ব্যাপার কি? এরই মধ্যে কয়েকজন সাংবাদিক আইসে বলে, এক্সকিউজ মি, ক্ষমা করবেন স্যার, মনে কিছু করবেন না। আমরা বলি, মনে কিছু করবেন না? ডাক দিয়ে বলে, স্যার, একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটতে গেছে, ডব্লিউ বুশের বলতেছে, এই ব্যাপারে আপনার ফিলিংস কি, আপনার অনুভূতি কি? ফিলিংস ইংরেজি শব্দ, ঢাকার লোকেরা শুদ্ধ করে কয়, ফিলিংস কি মানে অনুভূতি কি? আর আমরা দক্ষিণা বরিশালেরা বলি, আপনার ঠ্যান কেমন? রাগ করছেন না? ঠ্যান কেমন? সারে কয়, নাথিং, আমি কিছু মনে করি নাই। আমি চিন্তা করলাম, এত বড় অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল, এরপর উনি কেন বললো কিছু মনে করি নাই? বক্তৃতা করতে হলে চিন্তা করা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? চিন্তা করতে কইছে, আল্লাহ ইয়াতাফাক্কারু না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার আসমান জমিন নিয়ে একটু চিন্তা কর, কি বলেন ঠিক নেবে ঠিক? গরুর দুধে দুধ খাও, দুধ দিয়ে ছানা খাও, ছানা হইলে মাখন খাও, মাখন হইলে ঘি খাও। এক কেজি দুধের দাম 60 টাকা, এক কেজি ঘির দাম 1200 টাকা। এই দুধের মধ্যে আমি ছানাও দিছি, ঘিও দিছি, দধিও দিছি, দইও দিছি, মিষ্টিও দিছি, ছানাও দিছি। আমার
আড্ডা খাইলি নেতা মানলি কারে? এ সিরাজুল ইসলাম, যদি আমার ডা খাইয়া তুই নেতা, আমি আল্লাহর না মানো, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাইলে তুই কুকুরের চাইতেও নিকৃষ্ট। আমার কথায় রাগ করিয়েন না, আমার আল্লাহ বলে তাইলে তুই বালহুম আদাল, শুধু কুকুর নয় শুয়ারের চাইতেও নিকৃষ্ট। কুকুর মালিকের দেখাইয়া মালিকের বাড়ি পাহারাবে, তুই আমার দেখাইয়া আমার কাছে সেজদা দিলি না, তুই তো নিকৃষ্ট। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ, আছেন না জোরে বলেন? ইন্নাল মানে নিশ্চয়ই, ইনসান মানে মানুষ, লিরব্বিহি আমি আল্লাহর প্রতি, লাকানুদ মানে অকৃতজ্ঞ মুনাফিক নেমো খারাম। খাও আমার ডা বালিশ কার? বালিশ কার? কম্বল কার? লেপ কার? তোষক কার? মুরগি কার? খাসিকার? গরুকার? আলোকার? বাতাসাকার? মাটিকার? এ জমিনের উপর আছি আমরা কার? নেতাগিরি দেখাও কার ক্ষমতায়? জোরে বলেন কার ক্ষমতায়? ওই সব আমার, তোর তো কিচ্ছু নাই, কি বলেন ঠিক নেবে? ঠিক এখন যদি চক্ষু দুইটা আমার নষ্ট হয়ে যায়, ঢাকার বড় চক্ষু হাসপাতালে যাবেন, ডাক্তার দেখে বলে চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে, আমাদের আর কিছু করার নাই, স্যার ইন্ডিয়াতে যাব, ভেলোরে যাব, সিঙ্গাপুরে যাবো, কে যাইতে পারেন? সিঙ্গাপুর গেছে ডাক্তাররা, চক্ষু হাসপাতালে বোর্ড বসছে, বলে চক্ষু দুইটা নষ্ট হয়ে গেছে, কি করা যায়, আপনার কিছু করার নাই? বলে বাংলাদেশের ডাক্তাররা পারে না, আমি সিঙ্গাপুরে আসছি, এই সিঙ্গাপুরে চিকিৎসা করাবো স্যার, এই জন্য আসছি। বলে চিকিৎসা নেই, চোখ তোমার নষ্ট হয়ে গেছে। তাহলে স্যার কি করবো? আমরা ডাক্তার, আমাদের একটা পদ্ধতি আছে, তোমার চক্ষু দুই টুটাই ফেলাই, দুইটা পাথরের চক্ষু লাগাই দেব। স্যার পাথরের চক্ষু দিয়ে কি দেখা যাইবে? কেনা জীবনে মরণ দেখা যাইবে না। দুনিয়াতে যত ডাক্তারি বিজ্ঞান আছে, একটা মানুষের চক্ষু নষ্ট হয়ে গেলে আর কেউ সারিয়ে দিতে পারে না, একটা মানুষের কিডনি নষ্ট হয়ে গেলে আর কিডনি সারতে পারে না, একটা মানুষের লিভার নষ্ট হয়ে গেলে লিভার আর ভালো করতে পারে না, কি বলেন ঠিক নেবে? ঠিক দুর্বল না সবল? দুর্বল না সবল? দুর্বল মানুষ চিৎকার মারো কেন? দুর্বল দুর্বল থাকবে, কি বলেন ঠিক নেবে? ঠিক আসুন আমার ভাইরা বন্ধুরা, পর্দার আলোর মায়েরা, এখন পর্দার আলো তো বলা যায় না, কি বলেন ঠিক নেবে? ঠিক পর্দার আড়াল না বললে আগামী জানুয়ারি মাস থেকে পর্দার বাহিরের মহিলারা বলবো, কারণ মানুষ বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, কি বলেন? এটা শরীয়তের দলিল না, তবু তো বলে, বলে কি বলে না জোরে বলেন? তবু তো বলে। সেই জন্য মনে করছি পর্দার আড়াল আর বইলা লাভ নাই, এখন পর্দার বাহিরই বলা লাগবে। যে হুজুররা পর্দার ওয়াজ করে তারা হয়তো অত ভালো হুজুর না, আর যে সমস্ত পীরেরা প্রকাশ্যে মহিলাদের সাথে দেখা দেয়, মহিলাদের সমস্যার সমাধান করে, পীরের মেয়ে দিয়ে খেদমত নেয়, তারা হইল মডারেট পীর, কি বলেন ঠিক নেবে? ঠিক এই পীরেরা কি বাংলার দেশে আশেকের রসুল? এদেরকে যখন যে সরকার ক্ষমতায় আসে তাদেরকে মদত দিয়া পালে, কি বলেন ঠিক নেবে? ঠিক যে সরকার যখন ক্ষমতায় আসে কেউরে বাদ দিলাম না, কি বলেন ঠিক নেবে? ঠিক সব পালে রানাকে আশেকের রসুল, কি বলেন ঠিক নেবে? ঠিক জোরে কয়েন আসে না আয়াই, তুই টাউট, তুই বাটপার, তুই গুন্ডা, তুই বদমাইশ, কি বলেন ঠিক নেবে? ঠিক এই বাংলার মুসলমানদের উপর কত বিপর্যয় গেছে, তখন তো একটা বিবৃতি দাও নাই, কি বলেন ঠিক নেবে? ঠিক আল্লাহ রসুলের একটা মাদ্রাসার তাল ফেলে ডাস্টবিনে গেছে, তুই তো তার দিকে তাকাও নাই, তুই কিসের আশেকের রসুল? তুই হইলে টাউট, তুই হইলে বাটপার, তুই হইলে ইহুদির দালাল, ইহুদির দালাল, ইহুদির দালাল। সাবধান থাকতে হবে, খবরদার, আসল শোনার চাই, শোনার চাইতে অনেক সময় ভাইজান ইমিটেশনস বা আপনার সিটি গোল্ডের উজ্জ্বলতা বেশি হয়, কি বলেন ঠিক নেবে? ঠিক সিটি গোল্ড কিন্তু অরিজিনাল গোল্ডের সাথে উজ্জ্বল বেশি হয়, তাই বলে সিটি গোল্ডের বড়ি কোনো দিন 60,000 টাকা হয় না, সমাজের মধ্যে সিটি গোল্ডের আবির্ভাব বেশি, কি বলেন ঠিক নেবে? ঠিক এর থেকে মুসলমানদেরকে সব সময় সাবধান থাকতে হবে। কথা আমি ভুলিয়া যাই নাই বাবা, অনেক কথা এসে গেছে, বইলা ফালাইছি, রাগ করবেন না। মূল ওয়াজের দিকে যাইতেছি, সাইয়েদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ছাগলগুলারে গুছাইতেছি, মনে আছে নি? এমন সময় আমার আব্বা, আল্লাহু আকবার, আমার আব্বা খাত্তাব, বুড়া মানুষ, আমার বয়স 17 বছর, ওমরের বয়স কত? 17 বছরের ছেলে। আমি ছাগলগুলারে সমন্বয় করতে পারি না, কুঠার দিয়া গাছ কাটে, মনে আছে নি? কুঠার দিয়া গাছ কাটে, গাছের উপরে কোপ দিতেছে, হুম দেনা দেনা, কুঠার কপ দেয়, গাছ ডাক দিয়া কুঠার, তুই হইলি লোহা, আমি হইলাম গাছ, আমার সাথে শত্রুতা কি? তুই একজাত, আমি একজাত। কয় না না, এটা ঠিক আছে, তাইলে তুই আমারে কাটো কেন? কুঠার ডাক দেয়াকে আমি তোমারে কাটতে পারতাম না, তোমার জাত ভাই আমার পিছনে হাতল আছে। হাতল মানে কি?
আসারি কি বলেন ঠিক না বেটি? ওই দাজ্জাত ভাই, আমি কুঠারের পিছনে থাইকে তোমারে কাটতে সুযোগ দিতেছে, ইসলাম কায়েম হইতো, ইসলাম দেখতে পারতাম, শান্তিতেও থাকতে পারতাম, কি বলে ঠিক না বেটি? কিন্তু আমার জাত ভাই আমার পিছনে যাইয়া আমার ক্ষতি করে, কয় ওরা কোন পীরের মুরিদ, কয় অমুক পীরের মুরিদ, কার বিরুদ্ধে আন্দোলন করে, কয় অমুকের বিরুদ্ধে আন্দোলন করে, কয় এই পীর সাহেব কেউ ভয় করে না, আমরা তার সাথে নাই, ওনার সাথে যদি মিশতে যাই তাহলে আমাকে সমস্যা আছে, নেতাগিরিতে ভাটি পড়তে পারে, এই জন্য এবার কাজ করো কি কারণ আমার চুপ করিয়ে থাকো, আমরাও রেডি আছি, তুমি যখন মাইর খাবা আমিও চুপ করিয়ে থাকবো, এটা নেসার আলী কি বলেন ঠিক না বেটি? আর যদি বলতাম আমার ভাই দুশ্মনের বিরুদ্ধে লড়ে, উনি পীর হয়ে আন্দোলন করতে পারে, আমি কেন পারবো না? মতামতের রিসার্চ পরে হবে, এখন আগে আন্দোলন করব কি বলেন ঠিক না বেটি? এখন শত্রুকে দমন করব, তারপরে মোস্তাহাবের বিষয়ে আলোচনা করব কি বলেন ঠিক না বেটি? তাইলে জমিন ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ওই কোদালে কুড়ালের পিছলে আসার হইয়া আজকের 92 জন মুসলমানদেরকে ডিভাইডেড ইনটু মেনি পার্টস, বহুভাগে বিভক্ত করিয়ে ফেলাইছে, এই জন্য টুপির দিক চায়, এই আমার টুপির মতো টুপি হইলে ইমাম সাহেব ভালো, আর আমার মতো টুপি না হইলে ইমাম সাহেব আর ভালো না। সমাজে আসে নাই, আপনারা রাগ করতেছেন না তো? শুরু হয়ে গেছে, এবার খত্তা বাড়ছে ওমরের আব্বা, জোরে কন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা খাত্তাব এক লাঠিতে ভর দিয়ে আসছে, আইসাই আমাকে জড়াই ধরছে, আমাকে ধরছে পিঠটা, আমার গেঞ্জি দৈরাই, কই ওমর এত দেরি হইল কেন? তুই তো কয়টা ছাগল পালতে দিছি, কয়টা বকরি পালতে পারো না, তুই দেশে খাবি কি করিয়া? তোর তো চার দোকানের কর্মচারীও রাখবে না, জন বদলাও রাখবে না, মজুরির কাজও করতে দেবে না, কামলা বদলাও তোরে রাখবে না, কয়টা ছাগল পালতে পারো না? আব্বাই আমারে বেতের লাড়ি দিয়া কয়েকটা পাশার উপর দিছে। ওমর বলে, আমি পাশা ডলতে ডলতে গেছি, আব্বাই ছাগলগুলো নিয়ে বাড়ি যাইতে কানতে কানতে বাড়ি গেছি। এ মুসলমানেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, তখন নিজে কাঁদে আর বলে, 17 বছর বয়সে এক পাল ছাগল আমি চালাইতে পারি নাই, আর আমি নবীর সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ দুনিয়ার খলিফা বানাইছে, আমি সেদিন কয়েকটা ছাগল ফেলতে পারি নাই, আজ অর্ধ দুনিয়ার মানুষ আমি ওমরের কথায় উঠে বসে না না। শুধু তাই না রে বন্ধু ও নেতারা, হযরত ওমর ওই ব্যক্তি যার আমলে বাঘ আর বাঘে আর ছাগলে এক হরিণে পানি খাইছে এক ঘাটে, বাঘ হরিণের দিকে তাকায় নাই, কেন তাকায় নাই? বাঘ জানে হযরত ওমর জীবিত। খুশি না বেজার? জোরে বলেন। এই হযরত ওমর রাদি কথা আমি ঘুষে আসছি, অনেক কথা বলবো না। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, উনি অর্ধ দুনিয়ার খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, উনার একজন প্রতিনিধি হেমসের গভর্নর পাঠাই দিয়েছে, নাম সাইয়েদ ইবনে আমের। হযরত সাইয়েদ ইবনে আমেরকে হেমসের গভর্নর বানাইয়া পাঠাইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদ ইবনে আমের ন্যায়পরায়ণ লোক, আদর্শবান, চরিত্র ভালো, জোরে কোন আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা পছন্দ করিয়া হেমসের গভর্নর বানিয়ে পাঠাই দিছে। হেমসে গেছে, 1-2-3 মাস 4 মাস 5 মাস চলে যাইতেছে, এমন সময় হেমসবাসীর কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সিআইডি ডিআইবি লোক পাঠাইছে, ও হেমসাসি তোমাদের গভর্নর কেমন, সাইয়েদ ইবনে আমের কেমন? আমাদের দেশের লোকেরা জানাজার নামাজের খাট রাইখা ইমাম সাহেব ডাক দিয়ে বলে, এই জানাজা অমুকের পুত্র, অমুকের, অমুক এলাকার কুটিপতি, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, ব্যবসায়ী সাহেবের লাশ, আপনারা কন্যাই লোকটা কেমন ছিল? পাবলিক বলে রৌদ্রের মধ্যে দাঁড়াই থাকার চাইতে ভালো, ভালো। বুঝেন নাই মনে হয়? তাড়াতাড়ি রৌদ্র গইল আগে, ভালো। হাটাজারি মাদ্রাসার সিদ্দিক আহমদ মরহুম মকফুর রহমাতুল্লাহ আলাইহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিউস, উনি একটা কথা বলতিছিল, আলকাতরা টিন, টিন কিসের? আলকাতরা টিন, মুখ ভালো করে বন্ধ করিয়া পাঞ্জাম আখড়া গব্বু গির্তের সিল লাগাও, টিনের মধ্যে পাঞ্জাম আখড়া গরুর ঘি, খাঁটি গরুর পাবনার, এরপরে পাঠাই দাও ঢাকা কাপ্তান বাজার, কাপ্তান বাজার থেকে বরিশালের পাইকারিয়া কিনে নেবে, বরিশাল থেকে জালকাড়ি সাব ডিভিশন শহর এখন জেলে হয়ে গেছে, এখান থেকে নলসিটি শহরে নেবে, খুচরা বিক্রেতা আলকাতরা টিনের মধ্যে শ্রেণী মারবে, শ্রেণী বুঝুন তো, শ্রেণী মারবে, ও মানুষ আলকাতরা বের হবে না, ঘি বের হইবে, জোরে কন, নিজে যারে বড় বলে বড় সই নয়, লোকে যারে বড় বলে, জোরে, লোকে যারে বড় বলে বড় সেই হয়, রূপে শুধু আঁখি ভোলে, গুণ
শুনে তের হৃদয় গলে, হাজার হাজার লাখ লাখ লোক জানাজায় হইবে, ইমাম সাহেব ঠেকাইয়ে বলবে লোকটা কেমন ছিল। আমি বললাম লোকটা বড় ভালো ছিল, এইটা কোনো ভালোর আলামত না। উইলিংলি তিনজন মোমেন যদি সাক্ষী দেয় নিজ ইচ্ছায় লোকটা ভালো ছিল, এই তিনজন মোমেনের সাক্ষীর বদৌলতে আল্লাহ কবর আজাব মাফ করিয়ে দিতে পারে, ঠিক না বেটিক? জোরে বলেন। তোমাদের গভর্নর কেমন? এর চাইতে ভালো গভর্নর আর হইতেই পারে না। রিপোর্ট এসে গেছে, রিপোর্টও জমা হয়ে গেছে আমিরুল মুমিনিনের কাছে। ইন দি মিন টাইম হেমস থেকে একটা টিম আসছে, কিছু মুসলমান প্রতিনিধি আসছে। এই মুসলমান এসে আমিরুল মুমিনিনের কাছে আসার পরে দেখা করছে, সাক্ষাৎ করছে, মুসাফা করছে। এমন সময় আমিরুল মুমিনিন জিজ্ঞেস করতেছে, হেমসবাসী, ও হেমসবাসী, তোমাদের কাছে জিজ্ঞেস করি, তোমাদের গভর্নর কেমন মানুষ? আল্লাহ আকবার। হেমসের লোকেরা বলে, হুজুর, জীবনে যত গভর্নর হেমসে পাঠাইছেন, সাইয়েদ ইবনে আমেরের মতো গভর্নর আমরা কোনোদিন পাই নাই। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হেমসবাসী, একটা লিস্ট করো। হুজুর, কিসের লিস্ট? কষ্ট হইবে না তো? আমাকে সময়টা মারিছে নাকি? হেমসবাসী, একটা লিস্ট করো। কই, কিসের লিস্ট? কই, হেমসের গরিবের লিস্ট করো। কে কে গরিব? একদম গরিব মিসকিনের একটা লিস্ট করো, আমি বাইতুল মাল থেকে তাদের জন্য কিছু সাহায্য পাঠাইব। এই হেমসের নাগরিকদের মেহমানদারি করিয়া তাদেরকে আলাদা রুমের মধ্যে দিয়েছে, তারা বৈশাক দীর্ঘক্ষণ যাবত চেষ্টা প্রচেষ্টা করে একটা লিস্ট তৈরি করছে, হেমসের গভর্নরের হেমসবাসী, হেমসের প্রতিনিধি, হেমসের গরিবের একটা লিস্ট তৈরি করছে। আমাদের দেশের মতো না, যে সরকার ক্ষমতায় আসে ওই সরকারের লোকেরা চাকরি পায়, আবার যে যখন ক্ষমতায় আসে তার লোকেরা সব 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 একেবারে এ টু জেড, বর্তমান আর ভবিষ্যৎ নাই। কি বলেন, ঠিক নেবে? ঠিক। যেই দল করে সেই দলের লোক হইলে চাকরি পায়, দল না করলে চাকরি পায় না। বিগত দিনেও দেখছি ইসলামের কথা যারা বলছেন তারাও কদ্দুর খাওয়াইছেন, তাও দেখছি। কি বলেন, ঠিক নেবে? ঠিক। রাগ করতে পারবেন না, সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? জোরে বলেন। সবাই কি দেখছি? কি বলেন, ঠিক নেবে? ঠিক। এই কারণে আমাদের কপালে আজকের দুঃখ, রাগ করেন না, সত্য কথা বলতে দেন, সব হইবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বন্ধু, শুধু তাই নাই, বাংলা সোনার বাংলার মুসলমান, এই সোনার বাংলায় একদল ক্ষমতায় থাকলে সেই সময় আর একদল ক্ষমতায় থাকতে পারে নাই, আবার আর একদল ক্ষমতায় আসলে আর একদল ক্ষমতায় থাকতে পারে নাই। সত্য না মিথ্যা? জোরে বলেন। এটা তো মানুষের চরিত্র হইতে পারে না, এটা তো পিশাচের চরিত্র, পশুর চরিত্র, শুয়ারের চরিত্র। কি বলেন, ঠিক নেই? এই চরিত্র আমাদের মধ্য থেকে যতক্ষণ পর্যন্ত না যাইবে, তুমি কোটিপতি হইয়াও বিল্ডিং এ সুস্থে ঘুমাইতে পারবা না, আমি কুলি হইয়াও রাস্তার পাশে সুস্থে ঘুমাইতে পারবো না। আমি তোমাকে ভালো হইতে পারলে হবে না, আমাকেও ভালো হতে হবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বক্তৃতা দিয়ে মাঠ গরম করিয়ে যায়, তুমি ভালো হও, কিন্তু মাঠ আমারে বলে, ও সেরাজি, তুমিও ভালো হও। আমারে খালি ভালো হইতে বইল না, তুমিও ভালো হও। ডাক্তার যখন রুগী হয় তখন রুগীর অবস্থা কি হয়? কয় না, ডাক্তার তুমিও ভালো হও, আমিও ভালো হই, সারাই পর্যন্ত সব। জোরে কোন, ঠিক নেবে? ঠিক। সব ভালো হইতে বাবু, কেউ রাগ করেন না, সবার জন্য দোয়া করি, সবার জন্য দোয়া করি, সরকারি দল বিরোধী দল সবার জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের সহ আমাদের ধর্মের বুঝদুক, দিনের বুঝদুক, ইমানের বুঝদুক, সচ্চরিত্রবান বানাও, সৎ নেতা বানাও, ইনসাফগার বানাও। জোরে কোন আলহামদুলিল্লাহ। হেমসের প্রতিনিধি দল নিজের একটা লিস্ট করছে, লিস্ট আইনে আমিরুল মুমিনিনের হাতে দিয়েছে। আমিরুল মুমিনিন সহস্য বদনে গরিবের লিস্টটা পড়তেছে। আহ, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার খলিফা, হেমসের গরিবের লিস্ট পড়ছে, 1 2 3 4 5, ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান। পড়তে পড়তে যাইয়া 19 নম্বরটা দেখে সাইয়েদ ইবনে আমেরের নাম। কার নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু ছানাবড় হয়ে গেছে, চক্ষু বড় করে ফলাইছে। ডাক দিয়ে বলে, হেমসবাসী, এই সাইয়েদ ইবনে আমের কে? চিৎকার মারবে, চোখ দিয়ে দর দর করে পানি পড়া শুরু হয়ে গেছে। দেখে বলে, হেমসবাসী, সাইয়েদ ইবনে আমের কি গরিব নাকি? আহ, হেমসের গভর্নর। ও বন্ধু, আপনাকে দেখে ইসলাম কবুল করেছি, মনের ব্যথা কত আর চাপা রাখবো।
সারা রাত যদি বলি শেষ হবে না বন্ধুরে বাবাজি রে মারে বন রে মেরে ধনী রে কৃষক রে যুবক রে শোন বা জান মন দিয়া শোন আমিরুল মুমিনিন বলে এই সাইদ ইবনে আমির কে গো হিন্দবাসী ডাক দিয়ে বলে হুজুর আমাদের গভর্নর আপনার পাঠানো গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে হিন্দবাসী তোমাদের গভর্নর কি গরিব হিন্দের লোকেরা বলে আমিরুল মুমিনিন হিন্দের মধ্যে সবচেয়ে গরিব তিনি হযরত সাইদ ইবনে আমির হিন্দের সাইদ ইবনে আমিরের চাইতে গরিব কোনো ব্যক্তি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কাঁদলেন তাদেরকে বুঝতে দিলেন না শোক মুসলেন বাইতুল মাল থেকে গরিবেরকে দিলেন কিন্তু হেমসের প্রেসিডেন্টের জন্য হেমসের গভর্নরের জন্য নতুন একটা চকচকে ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন এটা হেমসের গভর্নর সাইদ ইবনে আমিরকে দিও আহ হেমসের প্রতিনিধি দল দেশে চলে গেছে সাইদ ইবনে আমিরকে সালাম মুসাবা করার পরে এই ব্যাগটা দিছে ব্যাগটা দেখে বলে কি কয়টা আমিরুল মুমিনিন দিছে ব্যাগটা খুলে দেখে 1000 স্বর্ণ মুদ্রা সাইদ ইবনে আমির বলেন ইন্না লিল্লাহ মুখখানা বেজার করে ফেলাইছে লোকেরা বলে হুজুর কি ব্যাপার একটু সময় চুপ করে থাকে চিন্তা করে আমিরুল মুমিনিন রাগী মানুষ ডিনাই করা ঠিক হবে না ব্যাগ নিয়া বেগম মালে গেছে সাইদ ইবনে আমিরের বিবি ডাক দিয়ে বলে স্বামী এত বেজার কেন দেখা যাইতেছে আপনার মুখখানা বেজার কেন সাইদ ইবনে আমির ফুপিয়ে ফুপিয়ে কাঁদে বিবি বড় বিপদে ফুটে গেছি বিবি কাছে এসে বলে আমি আপনার অর্ধাঙ্গিনী আপনার বিপদে আমি তো শেয়ার করব কি বিপদ আমি আপনার সাথে আছি ভয় পাইয়েন না এ হামসের গভর্নর আমার প্রিয় স্বামী সাইদ ইবনে আমির আপনার বিপদ কি এই ব্যাগের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা আমিরুল মুমিনিন পাঠাইছে ডিনাই করতে পারি না বিপদে পড়ে গেছি টাকা দিয়ে কি করব আমার এই 1000 স্বর্ণ মুদ্রা আমি কি করব আমিরুল মুমিনিনকে ফেরত দেওয়া যায় না উনি লৌহ মানব রাগি মানুষ ওনাকে কি বললে ফেরত দেব বিবি ডাক দিয়ে বলে এ হামসের গভর্নর সাইদ ইবনে আমির আমার প্রিয় স্বামী আপনি চিন্তা করবেন না আপনি নিজে হামসের একটা গরিবদের লিস্ট করেন আপনার আমি দুই হাতে বিলাইব সন্ধ্যার মধ্যে 1000 মুদ্রা দিয়ে দিব সাইদ ইবনে আমির ডান হাতখানা নিজের স্ত্রীর মাথার উপর দিলেন মাথাটা বুকের সাথে লাগাইলেন ডাক দিয়ে বলে বিবি রে মনে কোনো ও কষ্ট তো আর নিবা না বিবি কাঁদতেছে সাইদ ইবনে আমির মনে করছে বিবি বুঝি দুঃখে কাশতেছে টাকাগুলা বিধি দিয়ে দেবে বিবি ডাক দিয়ে বলে আমার প্রিয় স্বামী এতদিন পর্যন্ত আপনার প্রতি আমার যে কনফিডেন্স আমার যে আস্থা আমার যে ভক্তি আমার যে শ্রদ্ধা আপনার বদান্যতা উদারতা দানশীলতা আমার প্রিয় স্বামী ঘরে রাত্রে রুটি খাইবো রুটি নাই আর আমার স্বামী 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া ইন্না লিল্লাহ বলতেছে এমন সুন্দর স্বামীর স্ত্রী হইয়া কামতের ময়দানে উঠব এর চাইতে ভালো খবর আমার জন্য আর কিছু থাকতে পারে না সাইদ ইবনে আমির নিজের বিবিকে জড়িয়ে ধরে বলে বিবি মনে দুঃখ দিব না 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 স্বামী স্ত্রী সংক্ষেপে বলতেছে 1000 স্বর্ণ মুদ্রা বিলাই দিছে কয়েকদিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস পরিদর্শনে আসছে হেমসে হাজার হাজার লাখ জনতার ঢল একটা স্টেজ বানাইছে স্টেজের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ মানুষ কেমন মানুষ যার সময় বাঘ আর হরিণ এক ঘাটে পানি খায় আমিরুল মুমিনিনের দিকে তাকাই আছে এই অবস্থার মধ্যে আমিরুল মুমিনিনের কিনারে হেমসের গভর্নর সাইদ ইবনে আমির বসা হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা উচ্চ কণ্ঠে ডাকলে হেমসবাসী তোমাদের প্রেসিডেন্ট তোমাদের হেমসের গভর্নর সাইদ ইবনে আমির কেমন ব্যক্তি তার সম্পর্কে তোমরা বলো লোকেরা এক বাক্যে বলে হুজুর ভালো ভালো এর চাইতে ভালো মানুষ হয় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে হেমসবাসী
তার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে নি? কেউ কোনো কথা বলে না। ইন দি মিনটাইম একজন লোক দাঁড়াই গেছে, আমিরুল মুমিনিন গো, হিমসের গভর্নর সাইদ ইবনে আমিরের ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। আল্লাহু আকবার! ওমর রাদিয়াল্লাহু তাআলা বলো, বলো নিঃসংকোচনে, বলো মনে সাহস রাইখা, বলো আমি ওমর আছি, বলো কি বলবা, কি অভিযোগ তোমার? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন গো, হিমসের গভর্নরে সব ঠিক আছে, কিন্তু আমিরুল মুমিনিন, এই হিমসের গভর্নর অফিস করে দৈনিক আসতে তার একটু দেরি হয়, এটা তো মেনে নেওয়া যায় না, অফিস করে একটু দেরিতে আসেন। আল্লাহ! হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হিমসের গভর্নর সাইদ ইবনে আমের, আপনার বিরুদ্ধে ইশকাল হইছে, প্রশ্ন হইছে, আপনি প্রশ্নবিদ্ধ জবাব জাতির সামনে আপনাকে দিতে হবে। এর নাম জবাবদাহিতা। কি বলেন, ঠিক না ঠিক? হেমসের গভর্নর সাইদ ইবনে আমার, আপনি দাঁড়ান, আপনি হেমসবাসীর কাছে বলেন অফিস দেরি করেন কেন? সাইদ ইবনে আমের দাঁড়িয়ে গেছে, আমিরুল মুমিনিন তাকায় দেখে বারবার হেমসের গভর্নর চোখের পানি মুছতেছে, দুইটা ঠোঁট থরথর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন জিজ্ঞেস করে, হেমসের গভর্নর কাঁদেন কেন? হেমসের গভর্নর সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার গোপন কথা কেউ জানুক, আমার মনের ইচ্ছা ছিল না, আমি চাই নাই আমিরুল মুমিনিনও জানুক, এখন আমি বাধ্য হয়েছি জানাইতে, এতদিন আমি জানাইতে রাজি ছিলাম না। আমিরুল মুমিনিন গো, অফিসে আসতে দেরি হয় বটে, কিন্তু আমি তো অফিসিয়াল কাজ না করিয়া বাসায় ফিরি না, হবে না, আপনি কেন দেরি করেন, জবাব দেন। হেমসের গভর্নর সাইদ ইবনে আমের সোনার মানুষ, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার ঘরে কোনো চাকর নাই, কাজের লোক নাই, উপরন্তু আমার বিবি অসুস্থ, আমার বিবি সংসারের কাজ ক্ষমতায় অক্ষম, আমি সকালে ফজরের নামাজের বাদে তরিগরি করিয়ে নিজের হাতে রুটি বানাই, আমি তরকারি রান্না করি। আমিরুল মুমিনিন, রুটি তরকারি নিজের স্ত্রীর খাওয়াই, মুখ মুছে দিই, কাপড় পরিবর্তন করে দিই, টয়লেট করাই, তারপরে আমি অফিস আসি, এই অফিস আসতে আমার একটু দেরি হয়ে যায়, কিন্তু আমিরুল মুমিনিন গো, ও খোদার কসম, আমি অফিসের কাজে ফাঁকি দেই না। হযরত আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হামসবাসী, আর কোন অভিযোগ? একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে ওনার বিরুদ্ধে। বলো বলো বাবা, বিনা দ্বিধায় বলো। লোকটা দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, হেমসের গভর্নর সাইদ ইবনে আমেরকে দিনের বেলা পাই, রাত্রে বেলা একদিনও পাই না, উনি রাত্রে আমাদের ডাকে সাড়া দেয় না, রাত্রে ওনারা দেখি না, হেমসের গভর্নর কাদের ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, সব কথাই কি আজকের জাতি জেনে যাবে নি? আমিরুল মুমিনিন, আমি দিন আর রাতকে দুই ভাগে ভাগ করছি, দিন জাতির জন্য, রাত তো আল্লাহর জন্য, আমি রাতে আমার কাজের মহাসেবা করি, আম্মামান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহু আকবার, আমাকে তো একদিন জীবনে এর হিসাব দিতে হবে মালিকের কাছে, লাগবে না লাগবে না, জোরে বলে, আমিরুল মুমিনিন, জাতির খেদমত করতে গিয়া কি ত্রুটি হইল? শুধু তাই না, আমি আমার মালিককে নিয়ে গভীর রাত্রে সেজদায় পড়ি, সেই কারণে হেজবাসীর সাথে রাত্রে আমি সাক্ষাৎ দেই না, একথা হেমসবাসী জানুক তাও আমি চাই না, আপনি জানেন তাও আমি চাই না। হেমসের নাগরিকরা গলা কাটা মুরগির মতো সর্দ যাইতেছে, কান্নায় জমিনে রইতে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, হেমসবাসী, আর কোন অভিযোগ? একজন দাঁড়াই বলে, আমিরুল মুমিনিন, মাসের মধ্যে একদিন দিনেও পাই না রাতেও পাই না, এই সাইদ ইবনে আমেরকে দিনেও দেখি না রাতেও দেখি না, এই সাইদ ইবনে আমের একদিন কি আপনার ছুটি নাকি? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন,
হেমসের গভর্নর ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, নিজের জামাটা নিজে টান দিয়ে ধরছে হেমসের গভর্নর সাইয়েদ ইবনে আমের। টান দিয়ে ধরার পর দেখে তিন চারটা তালি জামার মধ্যে। হেমসের গভর্নর নিজের জামাটা আমিরুল মুমিনিনকে দেখাইতেছে, আমিরুল মুমিনিন আমার জামাটা অনেক মোটা। আরে জীবন, এই মুখ দিয়ে তো এই কথা বলতেও লজ্জা লাগে, এর তো এক কোটি ব্যাগের এক ভাগ গুণ অর্জন করতে পারি নাই, কিন্তু বইলে গেলাম যদি তাদের জীবনী থেকে কিছু আল্লাহ দান করে। সাইদিনে আমের ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এই জামাটা ছাড়া দোসরা আমার কোনো জামা নাই, এক মাসের মধ্যে ধুই না, মাসের শেষ দিন জামাটা নিজের হাতে ধুইয়ে সুগা দিই, মোটা জামা বিদায় জামাটা সুগাইতে দেরি। এইখানে আমি একদিন, মানুষ তো সপ্তাহে একদিন ছুটি নেই, আমি একদিন মাসে ছুটি নেই। আমিরুল মুমিনিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, হেমসবাসী হাত জোর করে বলে, আমিরুল মুমিনিন সোনার মানুষ, সাইয়েদ ইবনে আমিরের বিরুদ্ধে অভিযোগ করে ভুল করেছি, আরে জীবন অযুব ফোনে তাইরে আয়, কিসের মানুষ হইলাম, কিনিয়া কবরে রওনা দিলাম রে, আওলা দোয়াস আওলা দোয়াস বাবু দিয়ারা মালিক, হেরা কিছু ভুলাইয়া হই মর্শিদের পালকিতে চড়াইয়া রে, কবর দেশে যাইয়া একা কবর কেমনে রে থাকবা, ভাই বন্ধু সারিয়া রে, এখনো সময় আছে বাজার, এখনো সময় আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার উপর কেউ রাগ করেন না, আমি তো ছিলাম জাহান্নামের আসামি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি আপনাদেরকে বুঝাইবারও কোনো যোগ্যতাও নাই, কোনো এলেম কালামও নাই, কোনো ভাবও নাই, কোনো ভাষাও নাই, কোনো ভঙ্গিমাও নাই, কোনো দক্ষতাও নাই, কোনো যোগ্যতাও নাই, তবে এতটুকু বুঝি বাবা, আগার হাজত তুজি খুঁজবি, তু কর খেদমত ফকিরুবি, নেহি মিলতি এ দৌলত কেসা হো কি খাজানা মিলে, তৌফিক আমারও না আপনারও না। ওই যে ড্রাইভারকে যাইয়া মালিক জিজ্ঞাসা করছিল, ও ড্রাইভার এতক্ষণ পর্যন্ত মসজিদ থেকে বসে রয়েছো, মসজিদ থেকে কেন বের হও না? আমার কি তোর কাছে কোনো দাম নাই, আমার কি তোর কাছে কোনো গুরুত্ব নাই? আমি মালিক বেটা গাড়ির মধ্যে বসে রয়েছি, তোরে নামাজের সময় দিছি, তুই কেন মসজিদ থেকে বের হও না? ডাক দেয়া বলে, শুনিয়ে ড্রাইভার তুই কেন এই মসজিদের মধ্যে বসে রইছো? কোনসে তাক তুমকে নিয়োগ তো মসজিদ মে বনকে রাখতে হয়, তুম কেউ মসজিদ মে নেকলসেন তো নেকলসেন তৌফিক নেই দিয়া হয়। ডাক দিয়ে বলে, তোরে কেডাই মসজিদের মধ্যে ঢুকাই রাখছে, কে তোরে বাইর করে না? তখন ড্রাইভার মনে করতেছে, আমার চাকরি থাকুক আর যাহোক, আমিও বলবো, কারণ আমার উপর এত করা করি কেন? আমাকে জিরকি মেরিয়া বলতেছে, কোনসে তো তাকত তোমকে নিয়োগ তো মসজিদ মে বনকে রাখতে হয়, তুম কেউ মসজিদ মে নেকালসে নেই শেখতে হয়, তুই মসজিদ থেকে বের হইয়া আসো না কেন? তখন ড্রাইভার বলে, শুনিয়ে সাহেব উই তাকত হামকে নিয়োগ তো মসজিদ মে বনকে রাখতে হয়,
জুতা কো তুমকো মসজিদ মে দাখিল হোনে কে লিয়ে তৌফিক নেহি দিয়া হায়। আমারে ওই মালিক মসজিদের মধ্যে ঢুকাই রাখছে, যেই মালিক তোর মতো মালিকের মসজিদে ঢোকার তৌফিক দান করে নাই। আমার যুবান দলের ভাইরা অত্যন্ত খুশি, কত যুবক আজকের মাঠটার যুবকে পরিপূর্ণ হোক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ শুকর আদায় করে যুবক, আর কিছু না, যুবকরা চরিত্র ভালো করো। তোমরা তো সরমুনার কুতুব আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর কাছে যাইয়া তোমাদের মতো মানুষগুলা দেখে রাখেন। আল্লাহু আকবার। আমি তো শুরুতেই বলছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিএইডি ডিএবি এনএসআই সকল বিভাগের লোকেরা মাননীয় প্রধানমন্ত্রী তালাশ করিয়া দেখেন এই ছেলেগুলাকে ভালো করতে। এই টার্মের আগের টার্মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় উনি নিজে বলছিল, এই সমাজের মধ্যে কী পরিমাণ লোক এডিক্টেড তার পরিসংখ্যান সরকারকে দেওয়া সম্ভব না। আর বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী দুই তিন মাস আগে জাতীয় পত্রিকা যুগান্তরের মধ্যে বলছেন, যুগান্তরে আমি লেখা দেখছি, কয় শিক্ষিত লোকরাই বেশি অপরাধ করে এই সমাজের মধ্যে, ঠিক না? এটা তো ওনাদের কথা, আমার কথা না, জাতীয় পত্রিকায় কি বলেন, ঠিক নেবে ঠিক। আমি আপনাদেরকেও বলি, সব ডিপার্টমেন্ট, আফসুস লাগে যুব আন্দোলনের কিছু ছেলেদের চরিত্র দেখলে মনে হয় যেন ওদের পায়ের জোতা সোজা করিয়ে দিই। ইউনিভার্সিটির ছেলে তাকাইলে মনে হয় যেন কৌমিয়া মাদ্রাসার ছাত্র হোক, তাকাইলে মনে হয় না ডাক্তার ইঞ্জিনিয়ার, তাকাব্বারি আসতে পারি যেন দেখাবো না, না হয় মাঠের মধ্যে আমি দাঁড়া করাইয়ে দেখাইতাম। কোন যুবকগুলা যুব আন্দোলনের সদস্য, আল্লাহ তুমি কবুল করো, জোরে কর আমিন। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা এখনো সময় আছে, নিজে চিন্তা কর, হায় রে আমার ভাই আমার পাশে পয়সা কাঁদে, আমার চোখে কেন পানি নাই, মনে হয় আমার রোগ কঠিন এই জন্য আমার চোখে পানি নাই। আপনি আপনার ভাইয়ের শরীরের সাথে গালা লাগাই দেন, শরীরটা লাগাই দেন, আর বলেন আল্লাহ বরফের সাথে থাকলে শরীর ঠান্ডা হয়, গরম চুলার সাথে থাকলে শরীর গরম হয়। আমার চোখে পানি নাই, আমার পাশের ভাই গলা কাটা মুরগির মতো সর্দ যাইতেছে, কাঁদতেছে, আমি আর কিছু চাই না, আমার ভাই রুসিলে তুমি আমার চোখের পানি আলগা করে দাও। যুবক, ওই যুবককে আল্লাহ কিয়ামতের ময়দানে সাত ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে ওই যুবক যে জোয়ান অবস্থায় তওবা করিয়া মালিকের দরবারে কাঁদবে, আল্লাহ কি জানি হারাইছি, কি যেন পাইছি। ওহুদের যুদ্ধের আগের রাত্রে, কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধের আগের রাত্রে হযরত আব্দুল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ, জাবেরের বাবা আব্দুল্লাহ নিজের ছেলে জাবেরকে ডাক দিছে, যাবে সোনামণি আয় রে, আয় আয় আমার কোলে আয়। জাবের বড় দ্রুত বেগে হাইটে আব্বার কাছে আসছে, আব্দুল্লাহ জাবেরকে বলে, আব্জা জাবের, জাবের ও আমার গালে সুমা দে। বড় ছেলে রে বাবাই বলে, আমার গালের মধ্যে সুমা দে। জাবের ইতস্তত না করিয়া বাবা আব্দুল্লাহর গালের মধ্যে সুমা দিছে, ডাক দিয়ে জাবের তোর গালটা পাত, আমি একটা সুমা দিই। বাবা জাবেরকে জড়াই ধরে, আব্দুল্লাহ জাবেরকে জড়াই ধরিয়া শুধু গালের মধ্যে দুইটা সুমা দে নাই, কপালে সুমা দিছে, ডাক দিয়ে জাবের দেখা রাখ তোর বাবারে। আব্বু এমন কথা বলেন কেন, আব্বার কি আমি কোনোদিন দেখি নাই। আব্দুল্লাহ ডাক দেখে জাবের, আমারে দেখ, আগামী দিন ওহুদের যুদ্ধ শুরু হবে, আর বাবারে খুঁজে পাবি না। জাবের আমি তোর বাবা। আল্লাহ নবী মসজিদে নববীতে বলছে, নবী স্বপ্নে দেখছে 70টা গাভী গরু জবাই দিছে। আল্লাহ নবী নিজে তাবির করছে, নবীদের স্বপ্ন ওহি। আল্লাহ নবী বলছে 70টা গাভী গরু জবাই দেই নাই, ওহুদের যুদ্ধে আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাইবে। যাবের রে আমি আব্দুল্লাহ প্রথম শহীদ হব, দিলের তামান্না কত, আল্লাহু আকবার, দিলের তামান্না কত, আমি আব্দুল্লাহ আগামী দিন আমি প্রথম শহীদ হয়ে যাব। যাবের বাবার কথা শোন, এ বাপ মার দেখবি না, তোর বাবা আব্দুল্লাহ যাবের আর কোলে নিবে না, চুমা দিবে না। কিন্তু কি কথা বলার জন্য বলছি শুনুন। যাবের বলে, আব্বা কি বলবেন, ডাক দেখে যাবের শোনো, তোমরা ছেলে সন্তান আমার বেশি, এই কারণে আমি ঋণ হয়ে গেছি, দেনা হয়ে গেছি, তোমার যদি সম্ভব হয় আমি ইন্তেকালের পর, আমি শহীদ হয়ে গেলে সম্ভব হইলে আমার পক্ষ থেকে ঋণটা পরিশোধ করিয়ে দিও, আর যদি না পারো বাজান আমার রহমতের রসুলের কাছে বইলো, আমার এমন নবী আমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করার একটা ব্যবস্থা করিয়ে দিবে।
পরদিন ওহুদের যুদ্ধের ফলাফল সব আপনারা জানেন, বলা আমার উদ্দেশ্য না। ওহুদের যুদ্ধে আবদুল্লাহ শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী 70টা গাবি করে জবাই করছে, যুদ্ধের ফলাফল জানেন, সব যুদ্ধ শেষ, শান্তিময় পরিস্থিতি এসে গেছে। আল্লাহ নবী কাঁদে আর বলে, সাহাবীরা রে, আমার 70টা লাশ, সাহাবীদের লাশ গুনো তো, কয়টা সাহাবীর লাশ পাইছো? সাহাবীরা 1, 2, 3, 4, 5, 6 গুনতে গুনতে এসে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, 68টি জন আল্লাহ আমি পাইছি, আমরা পাইছি। আল্লাহ নবী বলে, হবে না, 68টা লাশ না, 70টা লাশই পাইতে হবে। আল্লাহু আকবার। এমন সময় বলে, তোমরা খোঁজো। সাহাবীরা পাহাড়ের নিচে যাইয়া খুঁজতেছে, এক সাহাবী একটা চিৎকার দিছে, একখান হাত পাওয়া গেছে, আল্লাহ আকবার। আর এক সাহাবী বলে, একটা লজ্জাস্থান পাওয়া গেছে। আর এক সাহাবী দেখে, একটা নাকের অর্ধেক উপরের অংশটা কাটা এক জায়গায় ভরিয়ে রয়েছে, এইরকম টুকরাই না সব একত্র করছে। নবীজির চিৎকার মারে ডাকতেছে, নবী গো, একটা লাশ পাইয়ে গেছি। আল্লাহ নবী দেখে, নাকের টুকরাটা নাকের উপর লাগাই দিছে, কাটা হাতটা হাতের সাথে লাগাইছে, এরপর তাকাই আছে। আল্লাহ নবী আইসে একটা চিৎকার দিয়ে, কে যে কে? আমার চাচা আমির হামজাল্লাহ। কি করলি রে কাফেররা? আমার চাচার লাশ। মুসলমান সমাজ, যুবক, আসলে মৃত্যুকে মোমেন ব্যক্তি ভয় পায় না, কিন্তু তার অর্থ বিপদগামীও হওয়া যাবে না। খবরদার, ভালো করে বুঝেন, সব কাজের তরিকা আছে, রাজনীতির তরিকা আছে, অর্থনীতির তরিকা আছে, সমাজনীতির তরিকা আছে, নামাজের তরিকা আছে, টুপির তরিকা আছে, দাড়ির তরিকা আছে, ঠিক নেবে ঠিক, জামার তরিকা আছে, টয়লেটে যাওয়ার তরিকা আছে, টয়লেট থেকে বের হওয়ার তরিকা আছে, মসজিদে ঢোকার তরিকা আছে, মসজিদ থেকে নামার তরিকা আছে, আজরা নাই ধরে বলে সব তরিকা আছে। হইল কয়টা? 69টা লাশ হইল। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, 69 লাশে হবে না, আরও একটা লাশ আছে, সাহাবীরা খোঁজো। খুঁজতেছে, কোথাও লাশ পাওয়া যাইতেছে না। আল্লাহ একবার যাব, তোমার আমার জিন্দগি কত পবিত্র, আল্লাহ একবার, এই জীবনকে অপবিত্র কেন করলাম? আজকে নিজেরই নিজে ধিক্কার দাও, পারবা? পারবা দিতে? জোরে বলো যুবক, পারবা নিজেকে নিজে ধিক্কার দিতে? আমি কেন ডক্টর শহীদুল্লাহ হইলাম না? আমি কেন শিববীর আহমদ ওসমানী হইলাম না? আমি কেন আলাউদ্দিন সাবরি হইলাম না? আমি কেন কাসেম নানুতুবি হইলাম না? আমি কেন রশিদ আহমদ গঙ্গুই হইলাম না? আল্লাহ একবার। আমি কেন সৈয়দ ফজলুল করিম হইলাম না? আমি কেন হাজি শরিয়াতুল্লাহ হইলাম না? কেন মোহাম্মদুল্লাহ হাফিজি হইলাম না? আমি নাম বলবো না, নামটা মুখে এসে গেছিল, আমি ফিরে এলাম এই ঢাকা শহর থেকে। যুবকরা ধরিয়া একজন যুবক তাকে নিয়ে গেছে সরমনের মাঠে, ফাল্গুনের মাহফিলে। যুবক বলছে, নিতে পারো, পিস্তলও নেবো, ফেন্সি ডিলও নেবো। এই ঢাকার লোকেরা বুঝে ফেলাইছে, যুবককে নিয়ে গেছে, লঞ্চের কেবিন দিছে, ভিআইপি কেবিন, কারণ আছে, তারা এখানে বসাও আছে, যার এনেছে সেও হয়তো এই কথা শুনতেছে। ফেন্সির কার্টন কেবিনের চোখের নিচে ঢুকেই রাখছে। এরপরে মাঠে নামছে, মাঠে নামার পরই তার হালতের পরিবর্তন হয়ে গেছে। মাঠে যাই হোক, পিসিয়া বুঝির ওয়াস, ওয়াস শুনছে, এখন আর ফেন্সির কথাও সে মনে নাই, কেবিনের কথাও মনে নাই। চলেন খাইবেন কয় খাবো না, চলেন কেবিনে ঘুমাইবেন কয় ঘুমাবো না। মাঠে শুয়ে রয়েছে সালার শটের উপরে, লোকে ভয়তেও কথা বলে না। শেষ রাত্রে দেখে কিছু পাগল মাঠের মধ্যে হাত উঠে কান্দে, সেই সন্ত্রাসী যুবক, আল্লাহ একবার। রাস্তার ওই মাঠের মধ্যে রাত্র 3:45 তখন, 3:45 সময় হাত উঠাইয়া তার সাথীদের মধ্যে 2-1 জন আল্লাহওয়ালা লোক, পুরান লোক, তারা দেখতেছে সে মোনাজাত করতেছে, আর গলা কাটা মুরগির মতো সর্দ যাইতেছে। নিজে যে ডাক দিয়ে, আল্লাহ, শুনছি আসাবে কাফের, সেই 7 জন যুবকের সাথে একটা কুকুর ছিল, সেই কুকুরটারে তুমি জান্নাত দেবা। আল্লাহ, আমি তো ফেন্সির বোতল নিয়ে আসছি, আল্লাহ, আমি তো সব নিয়ে আসছি, কিন্তু আমি তো আসাবে কাফের, কুকুরটার চাইতে আর নিকৃষ্ট না। আল্লাহ, 7 জন নেককার যুবকের সাথে যদি আসাবে কাফের, সেই কুকুরটারে তুমি মাফ করিয়ে দিয়ে থাকো, আমি অদ, আমি বরিয়া যাইব ওইখানে, তুমি আমার কুকুরটার মতো মাফ করিয়ে দাও, আমারে মাফ করিয়ে দাও, আমারে মাফ করিয়ে দাও, আমারে মাফ করিয়ে দাও, আমি কি আসাবে কাফের কুকুরের চাইতে।
তার কান্না তার মাথা দিয়ে জমিনের উপরে বাইরে আয়, আল্লাহু আকবার, লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফুরু যুনুবা জামিয়া। আহ আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, এ সন্ত্রাসী, এ গাজা কর, এ শরাব কর, ইয়াবা কর, এ সরাদি মূর্তির সামনে সেজদা 214 মুষ্টি মূর্তি বুঝুক, তুই ফিরে আয়, আমি আল্লাহ রহিম, আমি রহমান, আমি কারিম, আমি সত্তার, আমি জলিল, আমি জব্বার, আমি হান্নান, আমি মান্নান, আমি আজিজ, আমি আল্লাহর কসম, সময় বেশি যদি বলবো না, না হয় আমার মতো সেরাজির আল্লাহ একটা সেজদার মধ্যে যে শান্তি দিছে, ও ঢাকাবাসী, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি পাওয়া সম্ভব না। হে যুবক, এ যুবক শোনো, আমি তো ছিলাম জাহান্নামের আসামি, কি হুজুর ঠিক নেবে ঠিক, আমি মারা গেলে দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমারে জ্বালাই দিত, কিন্তু আমার মালিক আমার গলায় কলেমার রশি লাগাই আজকের এই মোহাম্মদপুরের স্টেজের মধ্যে বসাই দিছে। আয় বাজান, আমার মতো সেরাজিরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের রাস্তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাই তো দেখাইছে, কি বলেন ঠিক নেবে ঠিক, এ তো তার কোনো সন্দেহ নাই। এই জান্নাতের রাস্তা দেখাইয়া কলেমার রশি গলায় লাগাই যদি তোমাদের সামনে বসাই দিতে পারে, আমি দেখতে চাই কোন কোন যুবক আজকের দ্বারা ইবাল মাসরাজি জীবনের পাঠ পরিবর্তন করব, গুজাসতে জবা না ফেরা আতা নহি, যেই দিন চলে গই ওই দিন আর ফিরে আসবে না, যা ভুল করছি আর করবো না, আজকের তবার রশি গলায় লাগাই আল্লাহ ওয়ালাদের সাথে আল্লাহর অলি হব, মানুষ হব, মুসলমান হব, নবীর উম্মত হব, আল্লাহ ওয়ালা হব, জিন্দেগি পরিবর্তন করে মাওলার সাথে প্রেম করবো, এমন যুবক কারা হাত দাঁড়াই যাও, এমন যুবক কারা দাঁড়া, যুবক 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 দাঁড়াও, আল্লাহ আল্লাহ। সম্মানিত ওলামা ইকরাম, আপনারা একটু এদের জন্য দোয়া করেন, আল্লাহু আকবার, জাকিরিন ভাইরা দোয়া করে যুবকদের জন্য, ও বাবা, ও অফিসাররা দেখে রাখেন, ও ধনী ভাইরা দেখে রাখেন, সমাজে এই যুবকগুলো যদি আল্লাহ ভালো করিয়া দেয়, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাইবে, সমাজে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, কেসিনেকর থাকবে না, গাঁজাখোর থাকবে না, আল্লাহ তুমি কবুল করো, জোরে করো, আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ, বইলে বসে পড়েন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আল্লাহ পাক আপনাদের কদমের ধুলির বরকতে আমার মতো জাহান্নামের আসামিকে আল্লাহ মাফ করিয়া দিউক। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, 69টা লাশ না, আরও একটা লাশ আছে, মনে আসেনি, জোরে বলেন, সাহাবীরা খুঁজতেছে লাশ পায় না, এ যুবক জীবন তো পবিত্র করাই লাগবে, কি বলেন ঠিক নেবে ঠিক, তওবা করো, হাও ব্রিমাস যে করিয়াই হোক আমি পবিত্র হই আল্লাহর কাছে, আল্লাহ 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 তুমি কবুল করো, জোরে করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব খুঁজতে বলছে, সাহাবীরা খুঁজতেছে, হঠাৎ করিয়া দেখে পাহাড়ের মাঝখান থেকে কে যেন একটা চাদর নাড়াইতেছে, সাহাবীরা দৌড় দিয়া পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে দেখেন একটা মহিলা চাদর পরা অবস্থায় দাঁড়াই রইছে। ডাক দিয়ে বলে, হে মহিলা, উহুদের যুদ্ধে কেন আসছো, উহুদের যুদ্ধে তো মহিলাদের আসা নিষেধ, কেন আসছো? মহিলা কাঁদতেছে আর ডাক দিয়ে বলে, আপনাদের সাথে আমি কথা বলবো না, আমি একটু রহমতের রসুলকে চাই। সাহাবীরা দৌড়ে এসে বলি, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, ওই একটা মহিলা চাদর উড়াইতেছে, সে আপনার সাথে কথা বলতে চায়। আল্লাহ নবী গিয়া বলে, মা তুমি কে? মহিলা ফুপি ফুপি কাঁদে, মুখ থেকে কথা বল বের করতে পারতেছে না। আয় মা, তোমাদের মা বইলে গেলাম, এটা রায়ের বাগ না, রায়ের বাজারের মায়েরা, আমার মা নাই, তোমাদের মা ডাইকে গেলাম, 30 বছর 35 বছরের মধ্যে ঘরের দরজায় যেয়ে সিরাজি কোনোদিন মা ডাক দেয় নাই, 35 বছরের জিন্দগির মধ্যে সিরাজি আব্বা ডাকতে পারে নাই। যুব, সবই ছিল, টাকাও ছিল, পয়সাও ছিল, সম্মানও ছিল, মাও ছিল, বাপও ছিল, বরঞ্চ বর্তমান যুগের পীর বুজুর্গরা যে সন্তান সম্মান পায়, যে ঘরে জন্ম হয়েছি সেই ঘরে সন্তান হইয়া তার চাইতে বেশি সম্মান পাইছি, সব ছিল আব্বু, একটা জিনিস ছিল না, আমি আমার মালিককে চিনতাম না, যে মালিকের দুধ খাই, দধি খাই, সানা খাই, মাখন খাই, পোলাও খাই, কোরমা খাই, বাতাস পাই, অক্সিজেন পাই, কার্বন ডাইঅক্সাইড পাই, ল্যাব পাইলাম, তোষক পাইলাম, সেই মালিকের চিনতাম না, আজকের যখন মালিকের সেজদা দি মনে হয় যেন গোটা দুনিয়ার রাজত্বটা আমাকে দিয়া দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমা তুমি কি কি বলতে চাও, তোমার পরিচয় কি? মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলা যার বিয়া আগামী দিন আপনার প্রিয় সাহাবি, যে সাহাবির বিবাহ মদিনা আর মসজিদের মধ্যে খেজুর ছিটিয়ে পড়াই দিছিলেন, আপনার প্রিয় সাহাবি হানজালার স্ত্রী আমি,
তোমার এই অবস্থা ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যুদ্ধের কারণে আপনি রাত্রটা আমার ঘরে থাকতে দিছিলেন, আমার স্বামী আপনার আমার সাথে ছিল, আমার স্বামীর উপর গোসল ফরজ হইছে, কিন্তু শেষ রাত্রে কে যেন ডাক দিয়ে বলতেছে নবী নাই, আমার স্বামী লাফ দিয়ে উঠেই কোষের ভিতর থেকে তরবারিটা শা করিয়ে বের করছে। ইয়া রাসূলুল্লাহ আমার মুখখানা ধরিয়া কয়, স্ত্রী আমারে দেখে রাখ, আমি তোরে দেখে রাখলাম, দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না, জান্নাতে আমি তোরে খোঁজ করিয়া বাইর করিয়া নেব, এই স্ত্রী আমারে খোঁজ দেওয়া হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার সাক্ষাৎ নসিব করিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ঘর থেকে চলে আসছে, আমার স্বামী শহীদ হয়েছে শুনছি, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। আল্লাহর হাবিব কাঁদতেছে, সাহাবীরা খোঁজতেছে হামজালার লাশ কই, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা যা দেখো আমি তা দেখি না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। সাহাবীরা খোঁজতেছে, হঠাৎ করে আল্লাহর হাবিব তাকাই দেখে ফেরেশতাদের কাফেলা, আল্লাহর হাবিব দেখে ফেরেশতাদের কাফেলা হামজালার লাশ কাঁধে করে নিয়ে আসতেছে, হযরত হামজালার দাড়ি বেয়ে টপ টপ করিয়া পানি ভরতেছে, চুলির কিনার দিয়ে বৃষ্টির ফোঁটার মতো পানি ভরতেছে। আল্লাহর হাবিব বলে আমার খবর নাই হামজালার উপরে গোসল ফরজ, কিন্তু আমার মালিক আমার মালিকের ঠিকই খবর আছে হামজালার উপরে গোসল ফরজ। আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা, এই জীবন আমাদের তাকাই থইবে কি বলেন ঠিক নেবে ঠিক নই, কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে দিব তাই বাহিরে বইছে জর্তমান। ওই যে যুবক সরমনের মাঠের মধ্যে কাঁদতেছে, তখন পুরান লোকেরা যাই সারে জরাই ধরছে, পাগল কাঁদো কেন, আমার জন্য একটা ছুরি নিয়ে আসো, আমার স্টেজের সামনে জবাই দিয়ে দাও। তখন ধরিয়া টরিয়া সবাই কোনো মতে লঞ্চের কেবিনে নিয়ে আসছে, এখন লঞ্চের কেবিনের নিচে থেকে পাও দিয়া টাইনাম, ফেন্সির কার্টন নিজে ধরিয়া কার্টন নদীর মধ্যে ফিক মারিয়া ফেলাই দিছে, নিজের কাছে যা ছিল ঠিক ফেলাই দিছে, সবাই কেবিনের মধ্যে নিয়ে বসাইছে কিন্তু নিজে বসতে চায় না, হঠাৎ করে নিজের জামাটাকে নতুন পাঞ্জামি কিনে নিয়েছিল, পাঞ্জামিটার টান মারিয়া সিরিয়া নদীর মধ্যে ফেলাই দিছে, আর ডাক দিয়ে বলে আমার কয়টা লাথি দেন, লাথি মেরে আমাকে নদীর মধ্যে ফেলাই দেন। ওই যে মাঠ থেকে কলেমা রশি গলায় লাগাই আনছে, এই লোকটা হয়তো মাঠেও বসে থাকতে পারে, যদি দাঁড়া করে দেখা যাইতো, এটা শুধু সোহবতের কারণে আলেম ওলামাদের কারণে অলি বুজুর্গের কারণে কি বলেন ঠিক নেবে ঠিক। সেই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহর অলিদের পদাঙ্ক অনুসরণ করবেন, চোখের পানিকে আলগা করবেন, জাহের ও বাতেনকে দুরুস্ত করবেন, জিব্বা জবানকে সংযত করবেন, হিম্মত খুলুসিয়াত পয়দা করবেন, অপরের সমালোচনা বাদ দিবেন, নিজের দলকে ভালোবাসবো তাই না, যে কোনো মুসলমানকেই তো ভালোবাসবো, শুধু মুসলমান না অন্য ধর্মের লোক হইল ইসলামী চরিত্র দিয়া তারে মুগ্ধ করাইবার চেষ্টা করব কি বলেন ঠিক নেবে ঠিক। যে নবী দুনিয়ার শ্রেষ্ঠ কুলি হইয়া বুড়ির গাড়টি চাই না বুড়িরে মুসলমান বানাইছে, যে নবীর ইহুদির পায়খানা মর্যাদা নবীর মধ্যে নিজে পরিষ্কার করিয়াম সারা দুনিয়ার মানুষকে দেখাই দিয়েছে আমি কোরআনের জন্য সুইপার সাজি কি বলেন ঠিক নেবে ঠিক। ওই নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রেসিডেন্ট হয়েছে, সেই জন্য সবাই আসি, এ বাবাজি রে এ বন্ধুরাম, আমার উপরে কেউ রাগ করি আল্লাহর হাবিব রাগ করিয়েন নাম। আল্লাহর হাবিব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে ঘুম গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর হাবিবের দাড়ি চুলগুলো ধরিয়ে ধরিয়ে দেখতেছেন, হঠাৎ করে আম্মা জানের দুইটা ফোঁটা চোখের পানি আল্লাহ রসুলের গালের উপর পড়ল, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে, ডাক দিয়ে বলে আয়েশা এইভাবে করিয়ে তুমি কেন কাঁদো, আম্মা জান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স তো বেশি হয় না, ছোট্ট করিয়া শেষ করব, এত অল্প বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাইকে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে আয়েশা চুল দাড়িগুলা বয়সের কারণে পাকে নাই। এই কথা বলিয়া নবীর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়া শুরু হয়ে গেল, আম্মা জান ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আপনি আয়েশাকে জিজ্ঞেস করছেন আয়েশা কেন কাঁদে, এবার আপনারা জিজ্ঞেস করি আপনি নবী কেন কাঁদেন, আল্লাহ নবী ডাক দিয়ে কয় আয়েশা আমি কাঁদি না আমার আল্লাহ কাঁদায়, আল্লাহু আকবার, হ্যাঁ রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, আল্লাহ নবী ডাক দিয়ে কয় আয়েশা রে তোমার স্বামী রহমতের স্বামী, তোমার স্বামী রহমতের নবীর বয়সের কারণে দাড়ি চুল পাকে নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে যে জাহান্নামের বয়ান করছেন, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি, যে নবীর ডানে যে নবীর বামে যে নবীর পিছে যে নবীর সামনে যে নবীর উপরে যে নবীর নিচে কোনো গুনাহ নাই। এই আল্লাহর হাবিব বলে জাহান্নামের যে আযাবের কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বয়ান করছেন, এই চিন্তায় চিন্তায়
চিন্তায় আমি রসুলুল্লাহ বুড় হয়ে গেছি, যারা মানুষ তাদের জন্য চিন্তা, আমার মতো অমানুষের কোনো চিন্তা নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আমার বন্ধু আমার ভাই আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবীরা জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কষ্টে অতিষ্ঠ হইয়া কাঁদতে কাঁদতে চিল্লাইতে চিল্লাইতে এমন চিল্লান শুরু করিয়ে দেবে। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা যত জোর পারবে অত জোর দিয়া বলবে ইয়া আল্লাহ, শুধু আল্লাহরে ডাকতে থাকবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত আল্লাহকে ডাকবে ইয়া আল্লাহ বইলাম, আল্লাহ গোসায় 1000 বছরের মধ্যে কোনো জবাব দেবে না, তাও আখেরাতের হিসাবে 1000 বছর। এই 1000 বছর যেদিন শেষ হয়ে যাবে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, কি চাও তোমরা এ জাহান্নামীরা কি চাও? জাহান্নামীরা বলবে, আল্লাহ ক্ষুধার জ্বালা সইতে পারি না। তখন জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুধার ব্যবস্থা করবে। জাক্কুম, সংক্ষেপে বলতেছি, এই জাক্কুমের বিবরণ আল্লাহর হাবিব দিতে গিয়া কান্দে আর বলে, জাক্কুমের ভিতরেও কাটা বাহিরেও কাটা, তার কাটার মতো চতুর্দিকে কাটা, জাক্কুমের একটা ফলের টুকরা যদি চাকু দিয়া কাইটাম, দুনিয়ার মধ্যে একটা অংশ ফালাই দেওয়া হইতো, দুনিয়ার সব মানুষগুলার মস্তিষ্ক বিকৃত হয়ে যেত দুর্গন্ধে। এই জাহান্নাম ফল যখন ফেরেশতা জাহান্নামের ফেরেশতারা যখন এই জাহান্নামীর সামনে উপস্থাপন করবে, তখন কাটানা দুর্গন্ধ, তা কোনো হুশ থাকবে না। আল্লাহু আকবার। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি না, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইসলাম কবুল করছি। আল্লাহর হাবিব বলেন, ইসলাম কবুল করার পরে গোটা 30-40 বই পুস্তক বাংলা মিডিয়ামে পড়ছি ইসলাম কবুল করার আগে, এই তখন পড়ছি। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীকে যখন এই জাক্কুম দিবে তখন মুখে গিলতে চাইবে, মুখের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুধার তাড়নায় যখন জাহান্নামী গিলতে যাইবে তখন জাক্কুমের কাঁটা গলার মধ্যে বন্ধ হইয়া যাইবে, তখন জাহান্নামী গিলতেও পারবে না, বমি করিয়া ফালাইয়াও দিতে পারবে না। আমার বন্ধুরা আমার ভাইরা, বাপ সারছি, মা সারছি, ভাই সারছি, বোন সারছি, টাকা সারছি, পয়সা সারছি, সম্মান সারছি, আর কোনো কিছুর জন্য না, আল্লাহর হাবিবের চাইতে সত্যবাদী আর কেউ নাই, আল্লাহর হাবিবের চাইতে সত্য কথা বলনেওয়ালা আর কেউ নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? সেই আল্লাহর হাবিব বলেন, তখন জাহান্নামী কষ্টে বমিও করতে পারবে না, গিলতেও পারবে না, তখন জাহান্নামী আবার মনে পড়িয়া যাইবে, দুনিয়াতে মুড়ি খাইয়া গলায় বাইজে পড়লে পানি দিয়া সারাইছি, মুড়ির মোয়া খাইয়া গলার মধ্যে বাইজে পড়লে পানি খাইয়া সারাইছি, বন রুটি রুটি খাইয়া খাইলে গলায় কিছু বাজলেই পানি দিয়া সারাই, কি বলেন ঠিক নেবে ঠিক? জাহান্নামী তখন মনে করবে, আল্লাহর কাছে পানি চাই, এই বলে আল্লাহর আবার 1000 বছর পর্যন্ত ডাকবে আল্লাহ একবার। 1000 বছরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জবাব দিবেন না, 1000 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কি চাও জাহান্নামী? তখন বলবে, আল্লাহ পানি চাই, পানি দাও। আল্লাহর হাবিব কান্দার বলে, আমার সাহাবীরা জাহান্নামের মধ্যে গলিত পুজ রক্ত গোস্ত চর্বি পরিয়াম, এই জাহান্নামের মধ্যে গর্ত ইয়ে থাকবে, এই গর্তের মধ্যে টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক লোহা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, লোহার পেয়ালায় করিয়া লোহার মগ বা গেলাসে করিয়াম জাহান্নামীর সামনে এই পুজ উপস্থাপন করা হবে, তার টপকাটা 70 গজ পর্যন্ত উপরের দিকে উঠতে থাকবে, এই ঢোয়েটা নিয়ে যখন জাহান্নামীর সামনে দেবে, আল্লাহর হাবিব বলেন, কাঁদে আর বলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামী তখন ক্ষুধার তাড়নায় পিপাসার তাড়নায় গরম না ঠান্ডা লোহার পর না কাছের মুখের কাছে দিয়া ডক করে গিলতে চাইবে, মুখের মধ্যে দিয়া জাক্কুমের ফলের কাটার ফাঁক ফাঁক দিয়া ভিতরে ঢুইকাম। সরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দে সাক রহমাতুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিক, উনি দোযখের দুঃখ নামক কিতাবের ভিতরে লেখছে, পেটের মধ্যে যে আকাশের গর্জনের মতো গর্জন মারা শুরু করিয়া দেবে, আকাশের গর্জনের মতো পেটের মধ্যে ডাক দিয়া মলদার দিয়া জুব 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 করিয়া পড়িয়ে যাইতে থাকবে, তখন জাহান্নামীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, আল্লাহ পাক জিরকি দিয়া বলবে, এখন তোরা কি চাও? তখন জাহান্নামীরা বলবে, আল্লাহ খাদ্যও চাই না, পানিও চাই না, মরতে চাই, মৃত্যু দাও। এই কথা বলি আল্লাহর হাবিব কাঁদে আর বলে, তখন ফেরেশতাদের ফেরেশতাদেরকে বলবে, তখন আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ মরতে চায় জাহান্নামী। এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। এ যুবক সোনামণি, এ মা, এ দুনিয়া সাততলার মালিকে, পাঁচতলার মালিকে, সেরাজি, এটা আমার আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কথা, আল্লাহর হাবিবের কথা, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জাহান্নাম থেকে নজর দিয়ে দাও। হে দোকানদার, এ রিক্সাওয়ালা, এ পথিক, এ গাড়িওয়ালা, হেল্পার, এ গাঁজাখোর, এ মদখোর, এ ইয়াবাখোর, এ শরাবখোর, এ ইসলাম বিদ্বেষী, এ টুপি বিদ্বেষী, আল্লাহওয়ালা বিদ্বেষী, এ দিন বিদ্বেষী, জিকির বিদ্বেষী, পায়ে হাত দিয়ে নয় মুসলিম সিরাজি বইলা গেল, এখন আল্লাহরে ধরো, ধরার মতো ধরো, কারো রাজি হাত জাগাও, কারো রাজি হাত জাগাও, কারো রাজি হাত জাগাও, আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তাকাই দেখো আল্লাহ। আমার মনে হয় আজকের মাঠটা আল্লাহ কবুল করিয়া ফলাইছে, আমার মাঠে এই মাঠের মধ্যে মনে হয় সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ মতো কোন,
এই মাঠের মধ্যে মনে হয় কোনো পাগল বসাইয়ে রাখছে, এই মাঠের মধ্যে মনে হয় হাফিজ হুজুরের মতো অলি বসাইয়ে রাখছে, এই মসজিদের মধ্যে হয়তো উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর মতো কোনো মানুষ বসাইয়ে রাখছে, আল্লাহু আকবার। এই মাঠের মধ্যে মনে হয় উজানির কোনো পাগলের মতো কোনো কুতুব বসাইয়ে রাখছে, আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি তার ছিলে আমারেও মাফ করো, আমার ভাইদেরও মাফ করিয়ে দাও, জোরে বলেন আমিন। উম্মতের দরদ মনে রাখবেন, আল্লাহর কাছে হাত উঠাবেন তো বাবা, আল্লাহর কাছে হাত উঠাইবার আগে আপনার এই বিশাল আনজামে খুশি না বেজার, জোরে কন।